وسلموا تسليما. صلى الله صلى الله على محمد صلى الله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. صلى الله صلى الله على محمد صلى الله هجرت محمدا وقد أجبت عنه وعند الله في ذاك الجزاء. هجرت محمدا برا تقيا رسول الله شيمته الوفا. صلى الله صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله يا خير من دفنت بالقاء أعظمه فطاب من طيبهن القاع والأكم. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. صلى الله صلى الله عليه وسلم. صلى الله على صلى الله عليه أنت الشفيع الذي ترجى شفاعته عند الصراط ما إذا زلت القدم. وصاحباك فلا أنساهما أبدا مني السلام عليكما جرى القلم. صلى الله صلى الله على محمد صلى الله. شهدت على أحمد أنه رسول من الله بارئ النسمي فلو مد عمري إلى عمره لكنت وزيرا له وابن عمي. وجاهدت بالسيف أعداءه وفرجت عن صدره كل غم. صلى الله صلى الله
صلى الله على محمد صلى الله অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র এলমে শরিয়ত এলমে তরিকাতের শ্রেষ্ঠতম মার্কাজ শতাব্দীর ঐতিহ্য ধর্ম সরসিনাদার সন্নাত জামে ইসলামিয়া জামে সারিয়া সহ আজকের এই বৎসরের ইসালে সাহ মাহফিলের সম্মানিত সদর কুদুয়া হুসালিকিন সুবদাতুল আরিফিন আমির হিজবুল্লাহ শেখুনা মুর্শিদুনা মুজাহিদুজ্জামান সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা আতাআল্লাহু উমুরাহ, সবাই বলি আমিন। হুজুর কিবলা পরিজার টুকরা সাহেব জাদাদাই অত্র মাকাসিদ হযরত আসাতিজায়ে কেরাম মুরিদিন মুহিব্বিন মুতাআল্লিকিন আজিজ তালাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গুনাহগারদেরকে এই পবিত্র জমিনে শত ব্যস্ততার মাঝে প্রতিকূল আবহাওয়ার মধ্যে হলেও ফায়েজ বরকাত লাভের উদ্দেশ্যে হাজির হবার তৌফিক দান করেছেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দানে ধন্য করলেন। তার শিখানো বলিয়া উনি অন্তরান্ত স্থান থেকে সমবেত কণ্ঠে সমস্বরে শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ আর সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল কিবলাতাইন রাহমাতুল আলামিন শাফিউল মুযনিবিন হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আর প্রতি উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে চেয়েছেন যেভাবে চান সেভাবেই হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। তিনি যা চেয়েছেন তার ইরাদাত মাশিয়াত যেভাবে হয়েছে সেটাই হবে, এর কোনো ব্যতিক্রম কল্পনীয় নয় চিন্তনীয় নয়, এ বিষয় চিন্তার বাহিরে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা নতুন নতুন কোনো কিছু তৈরি করেন না, যা করার করেছেন তার কাজের মধ্যে কোনো কম বেশি হয় না,
তার কাজের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন কোনো কিছুই হয় না। এইটা আমাদের ইসলামী আকায়েদের একটা অন্যতম অংশ। নতুন করে কোনো কিছু হবে না, যা তিনি করেছেন যা চেয়েছেন সেইটাই হয়েছে সেইটাই থাকবে, তার যেটা মর্জি আওয়াজ তার যা মর্জি হয়েছে সেইটাই, নতুন করে কোনো কিছুই না। এইটার উপরে সন্তুষ্ট থাকারই নাম ইমান। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে, যে আল্লাহ এত কিছুর পরেও আমাদেরকে সন্তুষ্ট রেখেছেন আমরা সন্তুষ্ট হতে পেরেছি, এজন্য আরেকবার সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে দুনিয়া অনেক দূর এগিয়ে চলেছে, দুনিয়া অনেক দূর সামনে অগ্রসর হয়েছে, যে কোনো ব্যাপারই যে কোনো বিষয়ই যেটা গত কয়েক বছর আগেও আমরা কল্পনায় আনতে পারিনি সেটা এখন সম্ভব হয়েছে। অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি আরো দেখতে পাব, সবকিছুর উন্নতি হয়েছে চরম ভাবে, অতি দ্রুততার সাথে। যেটা সাধারণত আমাদের মস্তিষ্কে ধরবে না এরকম তাড়াতাড়ি সেগুলোর উন্নতি সাধিত হয়েছে। একটা বিষয়ে উন্নতির কোনো ছোঁয়া লাগেনি, একটা বিষয়ে উন্নয়নের কোনো ধারা এপর্যন্ত চোখে পড়ে নাই, সেটি হচ্ছে মুসলমানদের ইমান আকীদাকে যেভাবে নাস্তানাবুদ করা হচ্ছে, যেভাবে মিটিয়ে দেবার জন্য দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিভিন্ন চক্রান্তের জাল বুনানো হয়েছে হচ্ছে, এ বিষয়টাকে কিভাবে রোধ করা যাবে, কিভাবে এ বিষয়ের মোকাবেলা করা যাবে, কিভাবে এই বিষয়টাকে সমাজ থেকে দূর করা সম্ভব হবে, শুধুমাত্র এই দিকটাতেই আমরা পিছিয়ে রয়েছি। এখনো আলেম ওলামাদের সচেতনতার যুগ মনে হয় যেন আসেনি, মনে হয় যেন আমরা সেই আগের পুরনো ধারাতেই পড়ে রয়েছি, পুরনো ধাঁচেই আমরা রয়েছি। যদি আমরা অঙ্ক করি হিসেব করতে যাই তাহলে দেখতে পাব হাফেজ কারির সংখ্যা বেড়েছে, তামিল পাস আর দাওরা পাসের সংখ্যা বেড়েছে, মুফতি আর শেখুল হাদিসের সংখ্যা বেড়েছে, শেখুল ইসলামের সংখ্যা বেড়েছে, কিন্তু ইসলাম আর মুসলমানদের আকীদার ইমানের ১২টা বেজেছে। ১২টা বললে ভুল হবে, এর উপর যদি আরো কোনো কিছু থেকে থাকে সেইটা বেজেছে। কেমন যেন প্রত্যেকটা বিষয়কে আমরা এমন শিথিল ভাবে দেখবার চেষ্টা করছি, এত শিথিল, কিছুদিন পূর্বেও যে বিষয়গুলোকে নিয়ে আমরা সমাজে একটা শক্ত অবস্থান গ্রহণ করেছিলাম, সমাজে আমাদের একটা শক্ত অবস্থান ছিল, আপন আপন অবস্থান থেকে সকলে মজবুতির সাথে বিষয়গুলোকে রোধ করছিলাম, সেগুলো বিষয় একই রয়েছে, সমাজ ওটাই রয়েছে,
ব্যক্তিও তিনিই রয়েছেন, কিন্তু মতবাদের ক্ষেত্রে, এই বিষয়গুলোর ক্ষেত্রে, আকীদা পোষণের ক্ষেত্রে কেমন যেন মন মানসিকতার মধ্যে একটা ভাটা পড়েছে। আমার কথাগুলোর সাথে অনেকেই একমত নাও হতে পারেন, কিন্তু বাস্তবতা মিলিয়ে দেখুন, বাস্তবতা মিলিয়ে দেখুন। আজকে কোন কথা বলা হলেই, কোন একটা ধর্মীয় বিষয় নিয়ে কথা উঠলেই, যদি আপনি সেটা রোগ কল্পে দাঁড়িয়ে যান, আপনাকে খুব মজবুত ভাবে, আপনাকে অত্যধিক কঠোরতার সাথে বসিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এইটা ইখতিলাফি বিষয়, এইটা বিরোধপূর্ণ বিষয়, এ বিষয়ে শক্ত অবস্থানের দরকার নাই, এ বিষয়ে এত কড়াকড়ি আরোপের প্রয়োজন নাই, এ বিষয়ে কথা বলবার দরকার নাই, যে যেভাবে পারুক বলে যাক, করে যাক। কিন্তু ভাই, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, যে অবস্থানে আমরা আছি, আমাদের শায়খ মুর্শিদ, আমাদের এই যে সিলসিলা, আমাদের মাসলাক, এই মাসলাকের ইতিহাস যদি আমরা খোঁজ করি, এই সিলসিলার ইতিহাস যদি আমরা খোঁজ করি, তাহলে কিন্তু আমাদের আসলাফরা, আমাদের পূর্ববর্তীরা, পূর্বসূরীরা, তারা কিন্তু কেউ এ বিষয়গুলোকে মোটেও এত হালকাভাবে গ্রহণ করেননি। উদাহরণস্বরূপ আমি বলি, মিলাদ শরীফের কিয়াম সবাই জানি মুস্তাহাব বিষয়, মুস্তাহসান বিষয়। ফুরফুরা শরীফের আলা হযরত উলুল আমর দাদা হুজুর আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, তার কানে একবার সংবাদ গেল মুফতি বাংলা ও আসাম, ফুরফুরা শরীফের মেজলা হুজুর কবলা আল্লামা আবু জাফর মোহাম্মদ অজিহুদ্দিন মুস্তফা সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তার সীতাপুরের বাড়িতে একবার বসে বসে ইয়া নবী সালাম আলাইকা বলেছিলেন। যে মাত্র মুজাদ্দুজ্জামান রহমতুল্লাহর কানে সংবাদটা পৌঁছেছিল, তখন মুজাদ্দুজ্জামান তাকে বলেছিলেন, আবু জাফর, মাসআলা মুস্তাহাব বলি, মাসআলা মুস্তাহসান বলি, কিন্তু তুমি যদি আজকে বসে বসে ইয়া নবী শুরু করো, দুই দিন পর তো এই মাসআলার কোনো অস্তিত্বই থাকবে না। আমরা আজকে মুস্তাহাব অবশ্যই আমরা সুন্নত বলি না, সুন্নত মুআক্কাদাও বলি না, কারণ আমরা আমাদের এই সিলসিলা বাইনাল ইফরাত ওয়া তাফরিত, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, বাড়াবাড়ি করি না, তাই বলে কি ছাড় দেব? অসম্ভব, এটা হতে পারে না। বাড়াবাড়ি করি না, তাই বলে এখানে শিথিলতা যদি করতে যায়, আমাদের সিলসিলার অস্তিত্ব টুডে আর টুমারো অবশ্যই ধূলিসাৎ হতে বাধ্য। পিয়ার হাজরিন, আসুন, কথায় কথায় ইখতিলাফি বিষয়, মতবাদ মতভেদ পূর্ণ বিষয়, তাই চুপ করে যাও, কথা আসতে বলো, এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। আমরা যখন বলছি, আমরা যখন দাঁড়াচ্ছি এটাকে রোধ করার জন্য, আমাদের কণ্ঠ রোধ করা হচ্ছে, কিন্তু যারা ফেতনা শুরু করলো তাদের কণ্ঠ রোধ কেন করা হচ্ছে না? আমরা তো ফেতনা বাজানোর জন্য যাইনি, আমরা ফেতনাটা নিরসন কল্পে যাচ্ছি, সেখানে আমাদেরকে কেন দাবিয়ে দেওয়া হচ্ছে, কেন থামিয়ে দেওয়া হচ্ছে, কেন বলা হচ্ছে এটা ইখতিলাফি মাসাইল, এইটা নিয়ে চুপ করো, আমাদের পূর্বসূরি ইতিহাস তো এইটা বলে না। প্রিয় হাজরিন, এ বিষয় নিয়ে আমি আমার এই ছোট্ট জীবনের একটা অভিজ্ঞতার কথা তুলে ধরতে চাই। 2007 যতটুকু মনে পড়ে আমার, নওগাঁ রামাজগড় গৌসুল আজম আলিয়া মাদ্রাসার ফকির দায়িত্বে ছিলাম। এক মহানা সাহেব
বড় এক মাদ্রাসা থেকে দাওরা হাদিস ইফতা করে এসেছে, এসেই ফরজ নামাজ বাদ সম্মিলিত দোয়া মুনাজাত বিদআত হারামের ফতোয়া দিয়েছে, সেখানে ডাকা হলো। গেলাম বিট করবার জন্য, কয়েক শত মানুষ উপস্থিত, তার মধ্যে কয়েকজন আমার জানা মতে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আমাদের নওগাঁ থেকে এসেছেন তারা। কথা হচ্ছিল ডিট করবার সময়ে, কথা বলতেই জনগণ চেষ্টা করলো যে হুজুর, যেহেতু আমাদের এলাকা বিশেষত ওই এলাকায় ওই এলাকাটাকে আবাদ করেছিলেন মুফতি আজম শেখুল হাদিস, আমাদের প্রায় সকলের উস্তাদ আল্লামা মুস্তাফা হামিদি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমরা বিষয়টা এখানে থামিয়ে দিতে চাই, আমরা বিষয়টাকে এখানে দাবিয়ে দিতে চাই, আমরা বিষয়টা নিয়ে সামনে অগ্রসর হব না। বললাম ঠিক আছে, মাওলানা সাহেবকে ডাকেন। ডাকার পরে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে মাওলানা সাহেব, আপনি এইটার বিরুদ্ধে কেন উঠে পড়ে লাগলেন? আর কোনো সমাজে কি অন্যায়, সমাজে কোনো দুর্নীতি নাই, সমাজে কি সুদ ঘুষের ছড়াছড়ি নাই? আপনি যে মাদ্রাসায় পড়াচ্ছেন সে মাদ্রাসায় কি সুদেরা দান করে? যারা সুদখোর তারা দান করে না? সুদখোরে বাড়িকে আপনি দাওয়াত খান না? এগুলোর বিরুদ্ধে কেন কথা বলছেন না? আপনি এইটাকে নিয়ে কেন কথা উঠালেন, আওয়াজ উঠালেন কেন? তখন মাওলানা সাহেব বলছিলেন যে হুজুর, যে আমি কত সুন্দর কথা, কত সুন্দর কথা, টেকনিকটা কত ভালো, ওরা যে এত কৌশল পারে, মানে কল্পনায় আসে না, এইভাবে দেখিয়ে দেয় যে ছোট্ট ছোট্ট এই দুখানি হাত দিয়ে আল্লাহ তাআলা আমাকে সিয়াসিত্তা পড়বার সুযোগ দিয়েছেন, সিয়াসিত্তার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম, একটি হাদিসও পেলাম না যে নবীজি ফরজ নামাজ বাদ দু হাত তুলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করেছেন, যেহেতু পেলাম না এজন্য আমি এটার বিরুদ্ধে লেগেছি। তার কথা বলার ভাব দেখে মনে হয় যেন ওরে মাবুদ কত বড় দরবেশ। আমি তো বলি যে কথা হলো পীরের মতো, কাজ হলো সুরের মতো। সাহেব আপনি পান নাই সিয়াসিত্তার মধ্যে, তাই বলে আপনি এটা বিরোধিতা করবেন? সিয়াসিত্তার মধ্যেই কি হাদিস সব শেষ হয়ে গেছে? এর বাইরে কোনো হাদিসের কিতাব নেই? কই না এইটা অমুক এইটা তমুক যতদূর বলার বলে গেল। মানে ঠিক বর্তমান সময়ের কিছু আলেমদের মধ্যে এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে, এই প্রবণতা মিলালে আমরা মিল পাচ্ছি লামাজাবিদের সাথে, আমাদের মিল হয়ে যাচ্ছে। যেমন কথায় কথায় লামাজাবিরা হাদিস চাই, হাদিস চাই, মাথায় রাখবেন কথায় কথায় হাদিস দেখার অভ্যাস, এইটা ওহাবিদের অভ্যাস, এটা লামাজাবিদের অভ্যাস, কথিত আহলুল হাদিস দাবিদারদের অভ্যাস, এইটা কোনো মাযহাবিদের অভ্যাস হতে পারে না, এইটা কোনো মুকাল্লিদদের অভ্যাস হতে পারে না। ফতোয়া বাজ্জাজিয়া খুলে দেখুন, সেখানে স্পষ্ট ফতোয়া লেখা মুকাল্লিদদের জন্য দলিলের গোড়া খোঁজ করা জায়েজ নাই, মুকাল্লিদদের জন্য ফকিদের ফতোয়া খোঁজ করতে হবে, মুকাল্লিদদের জন্য এই মাসালার গোড়া কি আছে, আসল কি আছে, এটা খোঁজ করবার কোনো সুযোগ নাই। ফতোয়া বাজ্জাজিয়া খুলুন আপনি। আমরা মুকাল্লিদ না মুস্তাহিদ? জোরে বলুন মুকাল্লিদ না মুস্তাহিদ? যদি মুকাল্লিদ হয়ে থাকি আমাদের কোনো আসল খোঁজবার সুযোগ নাই, আমাদেরকে ফকিদের ফতোয়া খুঁজতে হবে। পের হাজরিন তো এখন বলছিল, আমি তখন তাকে পাল্টা বললাম ঠিক আছে হাদিসে না পেলে আপনি মানবেন না তাই? হ্যাঁ তাই, যদি তাই হয়ে থাকে তা আপনি ছোট্ট আকারে আমি আপনাকে একটা প্রশ্ন করি, জবাব চাই। কই কি? আপনি যে সিয়াসিত্তার দোহাই দিলেন, আপনি একটু বলুন তো সিয়াসিত্তার মধ্যে একটি হাদিস কি আপনি আমাকে দেখাতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 30 রাত্র ব্যাপী তারাবির নামাজ বা জামাত আদায় করেছেন? আমার প্রশ্নটা কি বোঝা গেছে যে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে 30 রাত্র এক মাস বা জামাত তারাবি আদায় করেছেন, একটা হাদিস কি আপনি দেখাতে পারবেন? সিয়াসতটা রাখেন, দুনিয়ার কোন হাদিসের কিতাবে একটি হাদিস কি দেখাতে পারবেন আপনি? কথা বলে না, তাহলে আপনি কেন এটার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন না?
কি কারণে ফতোয়া দিচ্ছেন না, কি কারণে ফতোয়া দিচ্ছেন না আপনি? কারণ নবীজির জীবনে তো সর্বোচ্চ তিন রাত্র তিনি বা জামাত তারাবি আদায় করেছেন, তা আপনি কেন ত্রিশ রাত্র তারাবি আদায় করছেন, কি কারণে? জবাবটা পাল্টা চলে আসলে এভাবে বলে, হুজুর তা জানি না, তবে কথা হলো যে বিষয় নিয়ে ইখতিলাফ আছে সে বিষয়টা এড়িয়ে যাওয়াই ভালো। এখন কিন্তু আমাদের মধ্যেই, আমাদের অনেকের মধ্যেই এই বুলিটা শুরু হয়েছে, এই কথাটা চলে এসেছে যে ইখতিলাফপূর্ণ বিষয় এই বিষয়গুলো এড়িয়ে যাওয়াই কি ভালো। মাথায় রাখবেন এই বিষয়টা এড়িয়ে যাওয়াই ভালো, এই কথাটা কিন্তু মারাত্মক একটা কথা। এই কথাটা বাহ্যিকভাবে ভালো দেখালেও এইটার ভবিষ্যতে এরম এমন সমস্যা আসবে যে আপনি আপনার নিজেকে টিকাতে পারবেন না। দেখতে শুনতে খুব ভালো কথা, আমি তো এজন্যই বলি, ওই সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয়েছিল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ, ওই খারেজিদের কথাটা, তখন হযরত আলী বলেছিলেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কথাটা বুঝুন, হযরত আলী বলেছিলেন কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব কি? কথা সত্য মতলব ঠিক। ইখতিলাফপূর্ণ বিষয় এখান থেকে এড়িয়ে যাওয়াই ভালো, এটা থেকে দূরে থাকাই ভালো, এই কথাটা একই কথা আমি বলবো, কথা সত্য মতলব। আসুন, তো আমি তখন বলছিলাম যে ইখতিলাফ হলেই সেখান থেকে দূরে থাকতে হবে, এটার দ্বারা আপনি কি বুঝাতে চান? বলছে যেহেতু মুনাজাতের পক্ষে একদল আছে, মুনাজাতের বিপক্ষ আরেক দল আছে, বিধায় এটা থেকে দূরে থাকাই ভালো, এই আমল কেন করবো, দরকার নাই, তাহলে ইখতিলাফ থেকে বেঁচে গেলাম, ইখতিলাফ থেকে বেঁচে গেলাম, ভালো কথা, খুব ভালো কথা, ইখতিলাফ থেকে বেঁচে গেলাম। আমি তখন বলেছিলাম এতটুকু কথা যে মৌলানা সাহেব এফতা করেছেন, উসুল পড়েছেন, উসুল এফতা করেছেন, কতটুকু রক্ত আছে জানি না, আপনি যে কায়দাটা খাটিয়ে দিলেন, এই কায়দাটা এখানে খাটালেন, আপনি কায়দাটা লাগালেন, কায়দাটা কি, কায়দায় কুল্লিয়া কি না সেটা কি চিন্তা করেছেন? শুধু কায়দা পেলে আপনি লাগিয়ে দেবেন, ভালো কথা, যদি তাই হয়ে থাকে ইখতিলাফপূর্ণ বিষয় থেকে সরে থাকতে হবে, তাহলে আমি আপনাকে এখন জিজ্ঞাসা করি, আপনি জবাব দেন। বলেছিলাম ঠিক আছে, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত নিয়ে ইখতিলাফ আছে, বাদ দিতে হবে, বুঝলাম যেহেতু ইখতিলাফ আছে, তো এখন আসুন তারাবির নামাজ আপনি কয় রাকাত পড়ার পক্ষে? বিশ রাকাত পড়ার পক্ষে তো, হ্যাঁ, লামাজাবিরা কয় রাকাত পড়ে, কথা বলেন না, তাহলে এখন তারাবির নামাজের রাকাত নিয়ে ইখতিলাফ হলো কিনা, তাহলে এখন এইটা এড়িয়ে যান, নামাজ বাদ দেন তারাবি, কথা কি বুঝেন, কথা কি বলেছি বুঝেন? ইখতিলাফ হলে যদি কি করতে হয়, বাদ দিতে হয়, এড়িয়ে যেতে হয়, এটাতেই যদি সমাজে শান্তি থাকে, সমাজকে যদি আপনার সমস্যা থেকে দূর করতে, তাহলে ইখতিলাফপূর্ণ বিষয় থেকে দূরে থাকতে হবে, তাহলে ইখতিলাফ তো তারাবির নামাজ না, বিশ আর আট নেক দ্বন্দ্ব হয়ে গেছে, এখন আপনি বাদ দেন কি, পারবেন তো, বাদ দিতে পারবেন তো? আপনি না বললেও কি হবে, অনেক বড় ডাক্তার, নাম বললে চিনবেন, নাম বলতে যাচ্ছি না, উনি এখন ফতোয়া দিচ্ছেন, এখনো হায়াতে আছেন, ফতোয়া দিচ্ছেন যে তারাবির নামাজ নিয়ে ইখতিলাফ করে কি করবেন, আট আর বিশ নামাজটাই মূলত সুন্নতে জায়েদা, তাহলে যদি সুন্নতে জায়েদা হয় তাহলে বিশ আর আটের মারামারির দরকার আছে কি? বিশ আর আটের মারামারির কোনো দরকার আছে আর নাই, জামানা শেষ, ও যে ইখতিলাফ হলে ছেড়ে দিতে হবে, নীতি শুরু হয়ে গেছে। বুঝাবার জন্য কথাগুলো বলছিলাম, তখন তার কথা জবাব দিতে পারছি না, পাল্টা বলেছিলাম যদি ইখতিলাফ থাকলে ছেড়ে দিতে হয়, এইটাই যদি মুফতিদের ফতোয়া হয়, এইটাই যদি উসুল হয়ে থাকে, তাহলে আপনি তারাবির ব্যাপারে চুপ করে গেলেন, এখন তো আমি আরো দূরে যাব, আরো দূরে গিয়ে বলবো
আপনি ফরজ নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত দিনের, পাঁচ ওয়াক্ত দিনের রাতে। শিয়ারা একটা দল আছে তারা তিন ওয়াক্ত পড়ে, কয় ওয়াক্ত পড়ে শিয়ারা? তিন ওয়াক্ত পড়ে, তারাও আল্লাহ দাবিদার, আল্লাহ মানে এই দাবিদার, তারা রসুল মানে এই দাবিদার, তারা পড়ে তিন ওয়াক্ত, আমরা পড়ি পাঁচ ওয়াক্ত। তাহলে ইখতিলাফ তো ফরজ নামাজ নিয়েও হলো, এখন কি করবেন? ইখতিলাফ হলে ছেড়ে দাও, এই নীতি যদি শুরু করেন অবস্থা কত গরমে যাবে জানেন? অবস্থা কোন পর্যন্ত যাবে হিসাব কি করেছেন একটু মোটেও? আমি কথাগুলো বুঝাবার জন্য বলছিলাম, আসুন ইখতিলাফ 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 হলে ছেড়ে দিতে হবে। এই কথাটা প্রথমেই বলে নিয়েছি, কথাটা সত্য, মতলবটা কি, মতলবটা কি খারাপ? এইটা কোন সময়ে কোন কারণে কোথায় প্রযোজ্য, কোন জায়গায় এটা প্রয়োগ করা হবে সেই জায়গাকে চিহ্নিত করতে হবে। জায়গাটা কোথাকার, কে প্রয়োগ করবে, প্রয়োগ বিধি জানতে হবে। আসুন ইখতিলাফি বিষয় নিয়ে আমরা কি, আমাদের চিন্তা ভাবনা কি হবে, ইখতিলাফি বিষয় নিয়ে আমাদের অবস্থানটা কি হবে, আমরা কিভাবে কি করব, এই বিষয়টা নিয়ে আজকের আমার আলোচনা, আমার আলোচনা আজকে এই বিষয় নিয়ে। এর প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে খুবই পরিচিত আয়াতে কারিমা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতে কারিমার তেলাওয়াত নবীজির একটিমাত্র হাদিস শরীফ। আসো, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল, নবীজি যা তোমাদের কাছে এনেছেন আনয়ন করেছেন, ফাখুদূহু তোমরা সেইটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। অর্থটা ভালো করে বুঝে নিতে হবে, মা আতাকুমুর রাসূল যা রসুল নিয়ে এসেছেন তোমাদের কাছে, ফাখুদুহু তোমরা সেইটা ধরো, ওইটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন উহা থেকে তোমরা বিরত থাকো। আমাদের সমস্যাটা কোথায়, সমস্যাটা কোন জায়গায়? এ প্রসঙ্গে আরেকটা হাদিস শরীফ আসলে বিষয়টা স্পষ্ট হবে। আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا وعمل في سنه وامن الناس بوائقه دخل الجنه او كما قال النبي عليه الصلاه والسلام নবীজি বলছেন মান আকালা তাইয়িবা যে হালাল পবিত্র খাদ্য ভক্ষণ করলো, ওয়ামিলা ফি সুন্নাহ সুন্নাত মোতাবেক আমল করলো, সুন্নাত অনুযায়ী আমল করলো, ওয়ামিনান নাসু বাওয়াইক এবং জনগণ যার অনিষ্টতা থেকে বেঁচে থাকলো, দাখালাল জান্নাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। নবীজি এখানে জান্নাতে যাবার জন্য তিনটা শর্ত করেছেন, এক নম্বর হালাল পবিত্র খাদ্য ভক্ষণ করা, এ বিষয়ের ওয়া সবাই জানি দরকার নাই, কোনটা হালাল কোনটা হারাম মোটামুটি সবাই জানি এটা। দ্বিতীয় নম্বরে ওয়ামিলা ফি সুন্নাহ সুন্নাত মোতাবেক আমল করলো, কি মোতাবেক, কি মোতাবেক আমল করলো, সুন্নাত মোতাবেক আমল করলো, সুন্নাহ মাফিক আমল করলো। ওয়ামিনান নাসু বাওয়াইকা জনগণ যার অনিষ্টতা থেকে বেঁচে থাকলো, এই তিনটা কথার মধ্যে যার অনিষ্টতা থেকে বেঁচে থাকলো এইটাও আমরা মোটামুটি বুঝি, হাতের খারাপি কথার খারাপি, কথায় কথায় আরেকজন রে সুন থেকে পানে গেলে বেদাতি, কি কথায় কথায় বেদাতিটা সহজ হয়ে গেছে কিনা, একেবারে সহজ, একটু কিছু হলে বেদাতি, একটু কিছু হলেই বেদাতি, একটু কিছু হলে বেদাতি। আরেক দল তো আছে কিছু মোল্লা মৌলবি, একটু রক্তের জোর আছে, বাস কথায় কথায় কাফের আর মুশরিক, কথায় কথায় কি, একদল আছে বেদাতি বলাই, আরেক দল আছে কি বলাতে, কাফের আর মুশরিক বলাতে ব্যস্ত। তো আসো
আপনি যখন একজনকে বেদাতি লকবটা দিচ্ছেন, যখন আপনি একজনকে সার্টিফাই করছেন বেদাতি হিসাবে, আপনি কি একটু চিন্তা করেছেন বেদাতি যাকে বলবো ওই বেদাতির কত ভয়ানক পরিণতি? কেউ যদি প্রকৃত বেদাতি হয়ে থাকে, নবীজি বলছেন তার না নামাজ কবুল করা হবে, তার না রোজা কবুল করা হবে, তার না কোনো দান সাদকা কবুল করা হবে। আপনি বেদাতির তকমা লাগিয়ে দিলেন, এত সহজ বিষয় এটা? বেদাতি বলাটা কি এত সহজ? ইখতিলাফ কি সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না? ছিল না ইখতিলাফ? কই কোন সাহাবী কি কোন সাহাবীকে বলেছিলেন যে অমুকে বেদাতি, অমুকে বেদাতি? বেদাতি কথাটা এত সহজ হয়ে গেল আমাদের, এত সহজ হয়ে গেল। তাহলে অন্যায় অনিষ্ট থাকে বেঁচে থাকে আমরা বুঝি, সমস্যা কোনটাতে? ওয়ামিলা ফি সুন্নাহ, সুন্নত মাফিক আমল করা, সুন্নত অনুযায়ী আমল করা, এই সুন্নত কোনটা এইটা নিয়েই সমস্যা। সমস্যা কি নিয়ে? সুন্নত নিয়ে। আমরা বলছি সুন্নত, আরেক দল বলছে কি বেদাত। কি বলছে বলুন? একদল বলছে সুন্নত, আরেক দল বলছে কি বেদাত। এখন সুন্নত কোনটা হবে, সুন্নতের সংজ্ঞা কি, এই সুন্নত নিয়ে মারামারি আর কাটাকাটি। সুন্নত কাকে বলা হবে, সুন্নত নিয়ে যত উল্টা পাল্টা এই সুন্নতের উপর ভিত্তি করে। সুন্নতটা কোনটা, কোনটা সুন্নত হবে? আমরা আমাদের তরিকাতের, আমাদের সিলসিলা যে ওয়াজিফা ওয়াজায়েফ গুলো আমরা পালন করি, আমরা দাবি করি এগুলো সুন্নত, অথচ আমাদের মধ্য থেকে কিছু মৌলানাদের আবির্ভাব ঘটেছে যারা বলছে এইটা সুন্নত নয়, এগুলো কি বিদআত। যে মাত্র আপনি বলছেন এইটা সুন্নত, তখন তারা দাবি করে বসছেন। কি দাবি করছেন? দাবিটা হলো সুন্নত হতে হলে নবীজি কর্তৃক সেইটার প্রমাণ থাকতে, কথা বলুন, নবীজি কর্তৃক কি করতে হবে, প্রমাণ থাকতে হবে, এই দাবি করে বসছেন আপনি সুন্নত হতে হলেই। আর এই দাবির ভিত্তিতে আমাদের সব কাজগুলোকে বেদাত আখ্যা দেওয়া হচ্ছে। আজকে আমরা মিলাদ শরীফ, মিলাদুন্নবী পালন করি, আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি, আমাদের সোজা পাল্টা প্রশ্ন করে বসা হচ্ছে যে এই কাজটা নবীজি করেছেন কিনা। কি বলা হচ্ছে রে, প্রশ্ন করা হচ্ছে রে, নবীজি করেছেন কিনা? এক প্রশ্নে সব শেষ। যদি বলা হয় না এইটা ওই মুহূর্তে অস্তিত্ব ছিল না, তখন তারা দাবি করে বসছে। আমাদের দেশের শেখুল ইসলাম সাহেবরা দাবি করছেন, বইয়ের মধ্যে লিখছেন, যারা আজকে মিলাদুন্নবী পালন করে তারা নবীজির দিনকে নাকেস মনে করে। নউযুবিল্লাহ বলি, শেখুল ইসলাম নামের আগে শেখুল ইসলাম অনেক বড় দিনী মারকাজের প্রধান, বইয়ের মধ্যে লিখেছেন, উনি বইয়ের মধ্যে লিখে দিচ্ছেন যারা মিলাদুন্নবী পালন করে তারা নবীজির দিনকে কামেল মুকাম্মাল মনে করে না, তারা নবীজির দিনকে নাকেস মনে করে। দলিলও দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আল্লাহ বলেছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। এইটা তো বিদায় হজের ভাষণে অবতীর্ণ হয়, বিদায় হজের সময় এটা অবতীর্ণ হয়েছিল আরাফার ময়দানে। অতএব যদি মিলাদুন্নবী দিনের কোনো কাজ হয়েই থাকতো, তাহলে তো সে সময় থেকে প্রমাণ থাকতে হবে। কি কথা ঠিক কিনা? কথা ঠিক তো? তাদের যুক্তিটা ঠিক কিনা? এই যুক্তি দিয়ে বলছে যারা নতুন করে মিলাদুন্নবী পালন শুরু করেছে, এরা হচ্ছে নবীজির দিনকে অপূর্ণতা ঘোষণা, অপূর্ণ ঘোষণাকারী। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে আপনি নামের আগে শাইখুল ইসলাম লাগালেন, আজকে নামের আগে আপনি এত কিছু লাগালেন, নামের আগে মুনাজারে মিল্লাত লাগালেন, নামের আগে মুনাজারে জামাল লাগালেন, যদিও বাংলার কোন মুনাজারা এ পর্যন্ত উনাদের মোবারক চেহারা দেখা যায় নাই। কথা কি বুঝতে পারেন? বাংলার কোন মুনাজারা উনাদের চেহারা মোবারক এ পর্যন্ত দেখা যায় নাই, কিন্তু নামের আগে কি মুনাজারে জামাল, মুনাজারে কি, হয়তো বোধ হয় ওই ঘরের মধ্যে বসে বসে ছাত্রদের সামনে মুনাজারা করেন, এই কিছু একটা হতে পারে।
এছাড়া বাহিরে কিছু দেখা যায় না। পেয়ারা হাজিরিন আসুন, দিন নবীজির দিনকে নাকি আমরা অপূর্ণ ঘোষণা করছি, কি কারণে ঘোষণা করছি? কারণ নাকি এটা তো নবীজির আমলে ছিল না, আমরা নতুন করে শুরু করেছি। তাই অবশ্যই কথা বাস্তব, নবীজির আমলে ছিল না, আমরা নতুন করে শুরু করেছি, কিন্তু আমরা করি নাই, যারা করেছেন তাদের পরিচয়টা কি? বুঝেন, আমরা শুরু করিনি, আমরা যাদের মাধ্যমে আমলটা পেয়েছি, আমরা যাদের মাধ্যমে যাদের অনুসরণ করে আমলটা করছি, তারা কারা ছিলেন, তাদের পরিচয়টা কি ছিল? আপনি আজকে নামের আগে মোল্লা লাগিয়েছেন, মৌলবি লাগিয়েছেন, মুফতি লাগিয়েছেন, শেখুল হাদিস লাগিয়েছেন, যাদের কিতাবাদি না পড়লে, যাদের নামটা আপনার সনদে না আসলে আপনাকে দুনিয়ার কোনো মানুষ মোল্লা বলতো না, আর আপনার পকেটে ভিক্ষার টাকা উঠিয়ে দিত না। আজকে আপনি তাদেরকে পর্যন্ত বেদাতি সাব্যস্ত করবার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন, কেমনে? তারা কি শূন্যতার বেদাত বুঝতেন না? তারা কি বুঝতেন না? নাকি ওই কথা বলবো, আমি নাম নিচ্ছি না, আমার কাছে তার লিখিত কিতাব মজুদ, ভারতের অনেক বড় দিনী মারকাজের এক বড় মাপের ব্যক্তির সন্তান, উনিও বড় আলেম, উনি বলেছেন, উনি বলে দিচ্ছেন, মাদারু ইলমিনা, মাদারু ইলমিনা আলা শেখ, আর নাম নিলাম না, কারণ নাম নিলে প্রকাশ হয়ে যাবে, উনি দুইটা নাম শুধু নিচ্ছি, তিনি পরে বলে দিলেন, ও লাইসা মাদারু ইলমিনা আলা শেখ আব্দুল হক মুহাদ আল মুহাদ্দিস আদ-দেহলভি ওয়ালা আলা শেখ আশ-শাহ ওয়ালিগিল্লা মুহাদ্দিস আদ-দেহলভি রাহিমাহুল্লাহ লিআন্নাহু লাম ইউফাররিক বাইনা সুন্নতি ওয়াল বিদআ। নাউযুবিল্লাহ, উনি বলে দিচ্ছেন, আমাদের এই এলেম, আমাদের এই মাসলাক, আমাদের এই পথ না শাহ ওয়ালিউল্লাহ দেহলভির উপরে ন্যস্ত, না শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির উপরে ন্যস্ত, কেননা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি উনি শূন্যতার বেদাতের ভাগ করতে জানেননি, তিনি ভাগ করেননি, লাভ ফরিক বাইনা সুন্নতি ওয়াল বিদআ, তিনি সুন্নাত আর বেদাতের মধ্যে কোনো পার্থক্য করেননি, এজন্য উনাদের উপরে আমাদের এই মাসলাকের দায় দায়িত্ব নাই। পরে তিনি দুইজনের নাম নিয়েছেন, দুইজনের নামের মধ্যে এমন একজনের নাম রয়েছে যিনি তার ফতোয়ার মধ্যে লিখেছেন, নবীজির রহমাতুল্লিল আলামিন সিফাতটা এটা নবীজির জন্য খাস নয়, এটা যে কোনো আলেমও হতে পারে। আরো জোরে বলি, আরো জোরে বলি, আরো জোরে বলি, তেরা হাজরিন, যেখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার শুরু থেকে এ পর্যন্ত কোন একজন আলেম এ কথা বললেন না যে নবী ছাড়া অন্য কেউ রাহমাতুল লিল আলামিন হতে পারেন, এ কথা দুনিয়ার কেউ বললেন না, উনি বলে গেলেন, উনি নাকি শূন্যতার বেদাতের ভাগ জানেন। প্রিয় আসো, আজকে সুন্নত আর বিদআত এইটা নিয়ে যা হচ্ছে, সুন্নত আর বিদআতের ফতোয়া দিয়ে আমাদেরকে যা করা হচ্ছে সেটা তো আমরা সচরাচর দেখতে পাচ্ছি, সামনাসামনি আমরা লক্ষ্য করছি, বিশেষ করে যারা মাঠে ময়দানে কাজ করা মানুষ তারা তো বুঝতে পারছেন আজকে সুন্নত আর বিদআত নিয়ে কি কথাটা তুলে দেওয়া হচ্ছে। আরো দুঃখজনক হলেও সত্য, কিছুদিন পূর্বে আমি চিটাগাঁয়ের এক মাহফিলে গিয়ে পাশে এক বড় মাদ্রাসায় গিয়ে সেখান থেকে কিছু বই কিনে আনলাম, সেই বইয়ের একজন অনেক বড় লেখক শেখুল হাদিস উনি ফতোয়া লিখে দিয়েছেন, যারা নবীজিকে হাজের নাজের মনে করে না, এই মনে না করেও এমনি তাদের দাবি মতে আমরা সম্মানে দাঁড়িয়ে সালাম করি, এরকম ভাবেও যারা তাজিমি কিয়ামের কথা বলে ইয়া নবী বলে দাঁড়িয়ে যায়, এই সকল আলেমদের পিছনে নামাজ পড়া হারাম। আল্লাহ সবে বলবেন না, এনাদের পিছনে নামাজ পড়া কি? সরাসরি বই আমার ব্যাগের মধ্যে রয়েছে, রুমে আছে, দেখতে চাইলে দেখতে পারবেন, আমাদের পিছনে নামাজ পড়া কি বলুন? কি কি জন্য আমরা বেদাত করি? কি করি আমরা? আমরা বেদাত করি। তো কথা তো সঠিক, যদি প্রকৃত পুস্তবে আমরা বেদাতি হয়ে থাকি তাহলে কি বেদাতির পিছনে নামাজ পড়া মাত্র তাহারিমে হারামের ফতোয়া তো আসবেই, কি আসবে না? কিসের উপর ভিত্তি করে বলা হলো আমাদেরকে? আমরা মিলাদ শরীফ কিয়াম করি, আমরা কি করি, আমরা কি করি বলুন? হ্যাঁ, আমরা
বিশ্বাস করি। একদল আছে যারা মিলাদ শরীফ কিয়ামের নাম নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যায়, উল্টা পাল্টা কথাবার্তা বলে, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের এই পূত পবিত্র সিলসিলা জীবনেও কি খারাপ ধারণা নিয়ে আমরা মিলাদ কিয়াম করি? না। জীবনেও করি? আমরা কি কিয়ামের সময় নবীজিকে হাজার নাজার মনে করি? নাউজুবিল্লাহ। আমরা হাজার নাজারের কোনো বিষয় এখানে আমরা আনি না। হাজার নাজারের বিষয় সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, ওইটার মারামারি কাটাকাটি, ওইটার ফতোয়া আলাদা। কিন্তু আমাদের এই পূত পবিত্র সিলসিলার মিলাদ শরীফ কিয়ামের মধ্যে নবীজির হাজার নাজার নিয়ে কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন নাই। ইয়ার হাজিরিন, এরপরেও নাকি আমরা বিদআতি? আমরা কি, আমরা কি কথা বলেন না কষ্ট হয়, আমরা নাকি বিদআতি? আমাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই। আবার হাওয়ালা উল্লেখ করেছেন, ফাতহুল কাদিরের একটা হাওয়ালা দিয়েছেন যে নামাজ পড়া মাত্রে তাহারিমি কেউ যদি কোনো মুক্তাদির পিছনে বেদাতির পিছনে নামাজ পড়েন, এত দুঃখ লাগলো, এই এবারতটা তিনি উঠিয়ে দিলেন, হেদায়ের এবারত। ওই এবারতের ব্যাখ্যায় ইমাম ইবনে হুমাম রাহমাতুল্লাহ স্পষ্ট লিখে দিলেন যে এখানে বেদাতি অর্থ হলো যারা আকীদাতান বেদাতি, যারা মুজাসসিমা, যারা মুশাববেহা, তাদের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। আমরা কি মুজাসসিমা? আমরা কি আল্লাহ তাআলার দেহতে বিশ্বাসী? আমরা কি আল্লাহ তাআলাকে সৃষ্টির সঙ্গে তুলনা দেওয়াতে বিশ্বাসী? তাহলে দেখুন, এবারত চুরি করে সেই এবারত দ্বারা আমাদের উপরে ফতোয়াবাজি করছে, আর তারপরেও আমরা বলছি কি যে না না, ইখতিলাফপূর্ণ বিষয় তো দূরে থাকুন, দূরে থাকুন, দরকার নাই, দরকার নাই। কষ্টটা কোথায় রাখবেন? কষ্টটা রাখবেন কোথায়? ইখতিলাফপূর্ণ বিষয় দূরে থাকেন। আরে মিয়া, আপনার বুকে একজন কি রিভলভার তাক করে রয়েছে, আর আপনি পিছন দিক দিয়ে দূর থেকে একটা ওই পাখা হাতে নিয়ে পিছনে একটা এভাবে একটা কি বায়ু একবার দিয়ে দূর দিয়ে চলে আসলেন, বাঁচতে পারবেন তো? বাঁচতে পারবেন তো? একটু ধরে শুনে পড়ি, বাল্লা বাল্লা ওলা কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে পড়ি, বালা বালা ওলা কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহতারাম হাজরিন, আমার কথাগুলোকে আপনারা বুঝতে পারছেন? কথাগুলোকে বুঝতে পারছেন আপনারা? ইখতিলাফি মাসাইল, ইখতিলাফ, ইখতিলাফ, ইখতিলাফের কথা বলে আজকে আমাদেরকে শেষ করে ফেলে দেওয়া হচ্ছে, শেষ করা হচ্ছে, সে বিষয়টা একটু তুলে ধরবার চেষ্টা করছি। এবং এক্ষেত্রে আমাদের এই পূত পবিত্র সিলসিলার অবস্থান কি হবে, যেটা আমাদের পূর্বসূরিদের কাছ থেকে আমরা যা পেয়েছি, কোন অবস্থান আমরা নিয়ে চলবো, কি করব আমরা, এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো আসুন, যে নবীজি বললেন ওয়া আমিলা ফি সুন্নাহ, সুন্নত মোতাবেক আমল করবে। কি মোতাবেক আমল করবে বলুন? সুন্নত মোতাবেক আমল করবে। এখন সুন্নত মোতাবেক আমল, সুন্নত শব্দটা নিয়েই বেশি ঘোলা করা হচ্ছে আমাদেরকে, সুন্নাত শব্দ নিয়ে বেশি গোলা করা হচ্ছে। কিন্তু যেটা বলেছিলাম, দুঃখ লাগে তখন, আজকে আমরা নিজেদেরকে হানাফি দাবি করছি, নিজেদেরকে আমরা চিশতিয়ার দাবি করছি, আমরা কাদেরিয়ার দাবি করছি, নকশবন্দিয়া মুসাদ্দিদিয়ার আমরা দাবি করছি, অথচ কথাই কথাই কোনো আমল আসলেই প্রশ্ন করছি যে এইটার পিছনে কোনো হাদিস আছে কি? কথা বলুন, কোনো হাদিস আছে কি? তাই মনে রাখবেন, কথাই কথাই হাদিস দেখা এইটা কোনো মাজহাবীদের আলামত নয়, এইটা লামাজহাবীদের আলামত, এইটা মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির ওই রুহানি সন্তানদের আলামত। এইটা কোনো মাজহাবীদের আলামত হতে পারে না। কথাই কথাই হাদিস দেখবেন, তাহলে তাকলিদ কাকে বলে? তাকলিদ কাকে বলে? মুকাল্লিদ কে? মুকাল্লিদ কে? তাকলিদের সংজ্ঞায়িত হচ্ছে একজন ব্যক্তিকে, একজন মহান ব্যক্তিকে আপনি পরিপূর্ণ গ্রহণযোগ্য মনে করে অন্ধভাবে তার অনুসরণ করবেন, এইটাকেই বলা হয় তাকলিদ।
প্যারা হাজরিন, ঠিক একই সুরে কথাগুলো আমাদের মিলে যাচ্ছে। লামা সাহেবরা যেভাবে দাবি করে বসছে যে হাদিস দেখান, হাদিস দেখান, হাদিস ছাড়া কোনো কিন্তু কোনো কিছু মানতে রাজি না, অথচ বর্তমানে আমরাও হানাফি দাবি করছি, আমরাও কাদরিয়া চিশতে নকশবন্দি মসজিদের দাবি করছি, আমাদের মুখ থেকে একই কথা বের হচ্ছে হাদিস দেখান, হাদিস দেখান, হাদিস থাকলে মানি, না থাকলে মানি না। কি মজার কথা, কোথায় যাচ্ছি আমরা, কোন দিকে এগুচ্ছি, পা বাড়াচ্ছি কোন কোন পথে আমরা? পেয়ার হাজরিন, আসো আজকে যে বিষয়টা নিয়ে মূল সমস্যা এখতলাফ শুরুই হচ্ছে, সুন্নত কোনটা আর সুন্নত কোনটা নয় এই নিয়ে, এইটার উপর ভিত্তি করে আজকে এখতলাফটা ছড়িয়ে গেছে। সুন্নত তারা দাবি করে বসছেন যে নবীজি কর্তৃক প্রমাণিত হতে হবে। কার থেকে প্রমাণ হতে হবে? নবীজি থেকে। যদি নবীজি থেকে প্রমাণ না হয়, না থাকে, তাহলে সেইটাকে আমরা সুন্নত বলবো না, সুন্নত বলে আমলও করতে পারি না। শুধু সুন্নত নয়, বরং বলা হচ্ছে নবীজি থেকে আমল না থাকলে এই কাজ করারই কোনো সুযোগ নাই। দাহা ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে, দাহা ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে, কুল্লু বেদাতিন দলালা। আর সহজ একটা হাদিস মুখস্থ আছে, কুল্লু বেদাতিন কি, কুল্লু বেদাতিন দলালা, সহজ, সবার মুখস্থ, সকলের মুখস্থ। বেদাত মানে কি দলালা, বেদাত মানে কি পথভ্রষ্টতা, আর কুল্লু দলালাতিন ফিন্নার, আর যত পথভ্রষ্টতা আছে সবগুলো যাবে কোথায়, কোথায়, জাহান্নামে যাবে। সহজ একটা ফতোয়া আমাদের জানা আছে। তো আসুন, আদতি কুল্লু বিদআ, সকল বিদআতি কি দলালা, সকল বিদআত কি দলালা? আজকে আমরা যাদেরকে এত বড় বড় হাস্তি মনে করছি, যাদের কিতাব বাজারে আজকে 6 লাখ, কোনো কিতাব কিনতে গেলে তাদের লেখা কিতাব ছাড়া কোনো কিতাব পাওয়া যায় না, তারা বিদআতের কথা আসলে এক ব্যক্তি বলে দিচ্ছেন বিদআত মানেই দলালা, বেদাতের কোনো ভাগ করবার সুযোগ নাই। আমরাও সেটা গিলে ফেলছি যে কথা তো বাস্তব, কারণ নবীজি বলেছেন কুল্লু বিদআ, বাস ঝামেলা শেষ। হাদিস থেকে তো আর বেদাতের ভাগ করা যায় না। যারা বেদাতের, তাদের দাবি হলো প্রথম বেদাতের ভাগ করেছেন সাইয়্যিদুনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আমি এই কথা মানতে নারাজ, আমি এইটা মানি না। ইমাম শাফির কি ক্ষমতা আছে যে উনি কোরআন সুন্নাহ ছাড়া বেদাতের ভাগ করবেন, কথা বলেন না কেন? ইমাম শাফির কোন ক্ষমতা আছে যে উনি কোরআন সুন্নাহ ছাড়া বেদাতের ভাগ করলেন? আপনারা একটা কথা বলে দিলেন আর সেখানে আপনারা চুপ করে মেনে নিলেন, কেমনে সম্ভব? ইমাম শাফি কি সাহাবি যে উনার কথা কর্ম হাদিসের অন্তর্ভুক্ত হবে? উনি কি তাবেঈ যে উনার কথা কর্ম হাদিসের অন্তর্ভুক্ত হবে? তাহলে নয় মেনে নিতাম। উনি তো পরবর্তী পর্যায়ের ইমাম, তাই বলে আবার ভুল বুঝবেন না আমার কথায় যে ইমাম শাফিকে আমি এহানত করেছি, না, অসম্ভব। আমি কথাটা বুঝাবার জন্য বলছি, কথাটা বুঝাবার জন্য বলছি আমি যে ইমাম শাফি তিনি কেন প্রথমে ভাগ করবেন, এই ভাগ করার ক্ষমতা ওনার কোথা থেকে আসলো? অসম্ভব কথা। প্রথমেই মনে রাখতে হবে, প্রথমেই মনে রাখতে হবে, চার ইমাম তারা যে মাসআলা মাসাইলগুলো ইস্তিমবাত করেছেন তাদের মানহাজ, তাদের মানহাজ অবশ্যই কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ, বলি তাদের মানহাজ কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ ছাড়া তারা একটি কথাও বলেননি, একটি মাসআলাও নিরূপণ করেন নাই। বরং তো বর্তমান সময়ের লামাজহাবিরা আমাদের উপর একটা দোষ দেয়। এ ভাই, লামাজহাবিদের চিনেন তো? লামাজহাবিদের চিনেন তো? নাকি আবার এই কথাও বলবেন যে না, হানাফি শাফি মালিকি হাম্বলি স্যার নয়, এর সঙ্গে লামাজহাবি এরাও আমার ভাই, আমরা 5 ভাই, এটা বলবেন না তো? আবার এটা বলবেন না তো? সাবধান, খুবই সাবধান, এই কথা কখনোই বলতে যাবেন না, অসম্ভব, অসম্ভব।
হানাফি মালিকি শাফি হাম্বলি চার চারই থাকবে, এইটা কখনোই পাঁচ হবে, এইটা চার চারই থাকবে। পেয়ারে হাজরিন, এটা পাশের কোথায় নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যারা আজকে এটা পাশের কোটায় নিচ্ছেন আবার নিজেদেরকে হানাফিও দাবি করছেন, এটা হাস্যকর একটা দাবি, এটা পরিপূর্ণ হাস্যকর দাবি। যারা বলছেন আমরা হানাফি, আমরা মাঝহাব মানি, আমরা মাঝহাব মানে আবশ্যক মনে করি, আবার সাথে সাথে বলে দিচ্ছেন যে না, লামাজাবিরাও আমার ভাই। চরম হাস্যকর অবস্থা, চরম হাস্যকর অবস্থা এটা। তবে হ্যাঁ, আমরা লামাজাবিদের উপরে কুফর ও শিরকের ফতোয়া দেই, বলুন কুফর ও শিরকের ফতোয়া আমরা দেই না। তো অবশ্যই আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, যে সকল লামাজাবিরা আমাদের মাজহাবিদেরকে গোমরা বলে, আমাদেরকে পদভ্রষ্ট বলে, তারা পদভ্রষ্ট হবার ব্যাপারে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের মাসলা। পেয়ারে হাজরি, আসুন লক্ষ্য করুন, তাহলে ওই বিদআতের বিষয় নিয়ে কথা উঠেছিল যে বিদআত প্রথম নাকি ভাগ করেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। আমার প্রশ্ন ছিল ইমাম শাফি কোথা থেকে ভাগ করলেন, ওনার এই ক্ষমতা আসলো কোথা থেকে? অথচ ওনাদের দাবি তো কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো, ওনারা কোনো কাজ করেন আর হতেও পারে না, এটা অসম্ভব কথা। তাহলে আসুন, যদি কোরআন সুন্নার দলিল নিয়ে, কোরআন সুন্নার দলিল নিয়েই যদি তারা ভাগ করে থাকেন, তাহলে কি এইটার প্রথম ভাগকারী ইমাম শাফিকে বলার সুযোগ আর আছে? হ্যাঁ, এতটুকু বলা যাবে উনি বিষয়টা বেশি বিস্তারিত রূপে আলোচনা করেছেন, এইটার দাবিদার তিনি, এইটার একক অবদান তার রয়েছে, এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। কিন্তু উনি ওনার নিজের পক্ষ থেকে এই ভাগ করেন, ভাই কথা বলতে কষ্ট হচ্ছে কি আপনাদের? কথা বলতে কষ্ট হচ্ছে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এটা ভাগ করেন, ওনার উনি ভাগ করেছেন কোরআন এবং সুন্নাহকে সামনে নিয়ে। সুবহানাল্লাহ, কোরআন এবং সুন্নাহকে তিনি সামনে নিয়ে ভাগ করেছেন। যখন তিনি কোরআন ও সুন্নাহকে সামনে নিয়ে ভাগ করেছেন, তখন আর এ কথা বলবার সুযোগ নাই যে পরবর্তীতে বেদাতের ভাগ হয়েছে, এ কথা বলবার কোনো সুযোগ নাই। আমরা যদি দেখি কোরআনে কারিম, তাহলে কিন্তু আমরা কোরআনে কারিম থেকেই বিদাতের ভাগের জবাব পেয়ে যাই। সুবহানাল্লাহ, বলে কোরআনে কারিম থেকেই আমরা বিদাতের ভাগ পেয়ে যাই। এমনি এমনি আমাদের এই সিলসিলা বেদাতের ভাগের পক্ষে যায়নি, আমাদের পুত পবিত্র সিলসিলা এমনি বেদাতের ভাগের পক্ষে যায়নি। বেদাতের ভাগের পক্ষে যাওয়ার পিছনে আমাদের কারণ রয়েছে সরাসরি কোরআনে কারিম নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ, বলি আপনি চলে যাবেন কোরআনে কারিমের একটা আয়াত আছে, আপনি যদি তাফসীর দেখেন তাহলে সেখানে আপনি কি পাবেন, ওই বনি ইসরাইলের মধ্য থেকে একদল ব্যক্তি রহবান যারা ছিল, যারা সংসার ত্যাগী, নিজেদের ধর্ম পালন করবার জন্য নিজের এলাকা ছেড়ে দিয়ে তারা বনে জঙ্গলে মানবহীন এলাকায় গিয়ে ছোট্ট একটা কুটির বানিয়েছিলেন, ছোট্ট ঘর বানিয়ে নিয়ে সেখানে তারা এবাদত বন্দেগী করতেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন রহবানিয়া ইবতাদাউহা, ওই যে সন্ন্যাসীরা, ওই সংসার ত্যাগীরা, ইবতাদাউহা, তারা বেদাত তৈরি করেছিল। মা কাতাবনাহা আলাইহিম, যেটা আমি আল্লাহ তাদের উপরে এইটা আমি সুপর্দ করি নাই, তাদের জন্য আমি এইটা আবশ্যক করি নাই। আয়াতে কারিমার তাফসীর আপনি খুলুন, আয়াতে কারিমার তাফসীর আপনি খুলুন, তবে আমি স্পষ্ট করে দিচ্ছি শুধু বিপক্ষে রয়েছে তাফসীর ইবনু কাসীরের মধ্যে। আল্লামা ইমাম ইবনু কাসীর রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটাকে নিয়ে তিনি বেদাতের বিপক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু তার পরবর্তীতে সকল মুফাসসির ইমাম ইবনু কাসীরের বক্তব্যকে রদ করে দিয়েছেন।
আসুন। প্যারা হাজরিন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ওই যে সন্ন্যাসী যারা ছিলেন, যারা সংসার ত্যাগী, সংসার ত্যাগ করে চলেছিলেন, আল্লাহ তাআলা তাদের উপরে কোনো দোষারোপ করেন নাই। এই আয়াতে কারিমাকে সামনে রেখে দুনিয়ার মুফাসসিররা, বিশেষত আপনারা বর্তমান বিশ্বের হানাফি মাযহাবের যাকে সর্বশেষ ইমাম বলে আখ্যা দেওয়া হয়, ইমাম আল্লামা জাহিদ আল কাউসারি রহমতুল্লাহ আলাইহি, আলেম সমাজের নিকটে নামটা খুবই প্রসিদ্ধ, ইমাম আল্লামা মোহাম্মদ জাহিদ আল কাউসারি রহমতুল্লাহ আলাইহি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওনাকে হানাফি মাযহাবের লেটেস্ট মুজতাহিদ ইমাম বলা হয়। ওনার মাকালাতুল কাউসারি আপনারা খুলে দেখবেন, এত বিস্তারিত আলোচনা তিনি সেখানে করেছেন। আর বিশেষ করে ছাত্রদের জন্য আমি অনুরোধ করব, ওনার মাকালাত কাউসারিটা আপনাদের মোতালায় থাকার দরকার, বর্তমান সময়ের জন্য খুব প্রয়োজনীয় একটা কিতাব। পেয়ারা হাজরিন, আসুন এই আয়াতে কারিমা যদি আপনি খোলেন, ব্যাখ্যা করেন, স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দিনের মধ্যে নতুন কোনো কাজ যেইটা দিনের কোনো ক্ষতি করে, কথা বলুন, দিনের কোনো ক্ষতি করে না, এরকম কোনো কাজ করাতে শরীয়ত কোনোদিন বাধা দেয় নাই, কোনোদিন বাধা দেয় নাই। এখন যখন কথাগুলো বলতে যাচ্ছেন তখনই তারা পাল্টা আপনাকে বলে দিচ্ছে, পাল্টা আপনাকে বলছে যে না, নবীজি কর্তৃক প্রমাণ থাকতে হবে। ঘোরে কথা একটাই, যতগুলো কথায় আপনি বলেন, যত যতবার তাদের সঙ্গে মুনাজারায় মুবাহাসায় আপনি বসেন, যতই কথা বলা হোক, ঘুরে কথা একটাই, কথা কি, যে এটা নবীজি থেকে প্রমাণ থাকতে হবে। এত কষ্ট লাগে, এত হাসি আসে কথাটা মেনে নিতে, যে আলেমরা যদি বারবার ঘুরে একটাই কথা বলেন, তাদের কাছে কোনো উসুল চলে না, তাদের কাছে কোনো কায়দা চলে না, তাহলে আলেম হয়ে লাভটা কি হয়? হাজরিন, তো আসুন, ওয়া আমিলা ফি সুন্নাহ, এইটা নিয়ে কথা বলতে গিয়ে বেদাতের কথা আসছিল, যেহেতু কথায় কথায় আমাদেরকে বলা হচ্ছিল বেদাত, কি বলা হচ্ছে বলুন, কথা বলুন, কি বলা হচ্ছে একটু জোরে বলুন, কি বলা হচ্ছে? আমরা কি আদতে বেদাতি? আমরা কি বেদাতি? তাহলে আমাদেরকে বলা হচ্ছে এটার তীব্র প্রতিবাদ আমরা কেন করছি না, আমরা চুপ করে কেন আসি, কি আমাদের কি দলিলে কমতি আছে, নাকি আমাদের সিলসিলায় কমতি আছে, না আমাদের কোথায় কমতি আছে, তা আমরা কেন চুপ করে থাকছি? আমরা কি তাদের মতো, তারা একটা হুঙ্কার দিলে আমরা কি শত হুঙ্কার দিতে পারি না? এইটা তো মাঠে ময়দানে কথা বললে জি, এক শিয়াল হুক্কু হওয়া তো সকল শিয়াল হুক্কু হয়। হাজরিন, এইটা শুধু মাহফিলের স্টেজে প্যান্ডেলে বসে হুঙ্কার দিলে চলবে না, প্যান্ডেলে বসে হুঙ্কার দিলে চলবে না। তারা যদি শুধুমাত্র ছোট্ট একটা মসজিদের, একটা পাঞ্জিকানা মসজিদের ইমামতি নিয়ে দুই দিন পর থেকে বেদাত আর বেদাতের ফতোয়া দিতে পারে, আপনারা এক একটা মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহতামিম, নাইবে মুহতামিমের দায়িত্বে রয়েছেন, আপনাদের কোথায় কমতি আছে? আপনারা কি পাল্টা হুমকি দিতে পারেন না? কেন আপনাদের গর্জন আসে না? কি কারণে আপনারা মুখ খোলেন না? আজকে মুখ না খোলার কারণে তো ওই তিন দিনের বাচ্চা নাক টিপলে দুধ পড়ে, তারপর জন্য আপনাদেরকে বেদাতি ফতোয়া দিচ্ছে। কি জন্য এটা হবে? এটা কেন হবে? এই সাহস তারা কেন পাচ্ছে? পিছনে কারণ আমাদের নির্লিপ্ততা। আমরা আজকে দূরে চলে গেছি, ওই যে প্রথমেই বলেছি আমাদের মধ্যে নতুন করে একটা ফেতনা শুরু হচ্ছে, সেইটা হলো ইখতিলাফি বিষয়, বাবারে দরকার নাই, দরকার নাই, করলে করুক না করলে। আমার এই কথাটা অনেকে রাগ হতে পারেন, হয়ে যান, করার কিছু নেই, করার কিছু নেই, কিন্তু যেটা বলছি এইটাই বাস্তবতা, এইটাই কি বাস্তবতা, করলে করেন না করলে না করেন, কথা ঠিক আছে করলে করেন না করলে না করেন। তাহলে আপনারাই তো আবার ওয়াজে বলবেন যে যারা ওলি হবেন তারা কোনো মুস্তাহাব আমল কখনোই ছাড়বেন কি? ওয়াজ করেন না তারা, আবার আবার সারাসারির পক্ষে কথা বলেন কেন? কি কারণে বলেন এই কথা, কেন বলেন? পেয়ারা হাজরিন, আসো এত লক্ষ্য করি আমরা, তাহলে সুন্নত নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আজকে
এতদিন পর্যন্ত মাঝখানে আমরা অবশ্য একটু চুপ ছিলাম, যেহেতু আমাদের বাংলার জমিনে মাঝখানে হঠাৎ করে লা মাজহাবিদের বিষয়ে, মাঝখানে হঠাৎ করে এই কথিত আহলুল হাদিস দাবিদারা লা মাজহাবিরা, এই ওহাবিরা তারা একটু মাথা ছাড়া দিয়ে উঠেছিল। তখন আমরা মিলাদি গাইরে মিলাদি কিয়ামি লা কিয়ামি বে কিয়ামি যাই বলেন না কেন, সকলেই মিলে আমরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। কথা ঠিক তো? একটু দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহ সাল্লাল্লাহু অটুট এবং মজবুত থাকতে পারবো। আজকে বিদআত, বিদআতের কথাটা আগে শেষ করি। বিদআত নিয়ে যখনই আমরা কথা বলছি যে এটা বিদআতে হাসানা, এটা বিদআতে মাহমুদা, এটা বিদআতে কবিহা সাইয়্যা নয়, বিদআতে মাজমুমা এটা নয়, এটা মামদুহার অন্তর্ভুক্ত, আমরা যখন বলে যাচ্ছি তখন তাদের দাবি ঘুরে উঠছে নবীজি যেখানে বলেছেন কুল্লু বিদআতিন, কথা বলতে হবে কুল্লু বিদআতিন দলালা, যেখানে নবীজি বলেছেন সেখানে আপনি ভাগ করার কে, কে প্রশ্ন করে না, সেখানে আপনি ভাগ করার কে, আপনি কেন ভাগ করছেন, আপনার ভাগ করার উৎসটা কোথায়? আমি প্রচন্ড বলে নিয়েছি যে প্রথমে কে ভাগ করেছেন, যারা বলেন ইমাম শাফি প্রথমে বেদাতের ভাগ করেছেন, আমি শাহ আলম এইটা মানি না, কারণ ইমাম শাফি এইটার ভাগ করেননি। এই বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা বা বেদাতে মজমুমা, বেদাতে মামদুহা যাই বলুন না কেন, এই বেদাতের ভাগ যিনি করেছেন তিনি হচ্ছেন শাহ সাহেবুস শরিয়া, সারে তিনি হচ্ছেন শরিয়ত প্রবর্তক, আমার নবী আপনার নবী নবীকুল সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেদাতের ভাগ তিনি করেছেন, আমরা কেউ করি না।
যদি বলেন কেমনে করেছেন, কেমনে করেছেন নবীজি ভাগ, আমি দেখিয়ে দিচ্ছি, ভুল হলে ধরিয়ে দেন, মেনে নেব। নবীজি কেমনে বেদাতে ভাগ করলেন? আসুন, নবীজি শুধু কুল্লু বিদাতিন দলালা, বেদাত সংক্রান্ত একটি হাদিসই বলেছেন না, আর অন্যান্য হাদিস আছে? কথা বলুন, আর অন্যান্য হাদিস আছে কি নাই? যেমন নবীজি এক জায়গায় বললেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, আছে না? নবীজি বলছেন মান আহাদাসা ফি হাদা, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। সহিহ আল বুখারী খুলুন, মুসলিম খুলুন, হাদিসগুলো বারবার করে পাবেন। নবীজি বললেন, মান আহাদাসা, যে নতুন কোনো কাজের সৃষ্টি করল, ফি আমরিনা হাজা, আমাদের এই দিনের মধ্যে, এই শরীয়তের মধ্যে, মা লাইসা মিনহু, যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ, এইটা হলো প্রত্যাখ্যাত, এটা মারদুদ, এটা গ্রহণযোগ্য নয়। আরেকটা হাদিসে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোনো কাজ করলো যে কাজের ব্যাপারে লাইসা আলাইহি আমরুনা, যার ব্যাপারে আমার শরীয়তের কোনো দিক নির্দেশনা নাই, ফাহুয়া রাদ, সেইটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে? বাস এই হাদিসটা বুঝুন, হাদিসটা বুঝুন, তাহলে বুঝতে পারবেন বেদাতের ভাগ কে করেছেন। একটু বুঝুন তো, হাদিসটা তো বারবার বারবার করে বলা হয়, বারবার বারবার করে বলা হয় হাদিসটা, কিন্তু হাদিসের তো আমরা মর্ম একটু বোঝার চেষ্টা করি না। কেন আমাদেরকে ইমামগণের কথা টেনে টেনে নিয়ে আসে বেদাতের ভাগ দেখাতে হবে? কি কারণে? ইমামগণ তো এমনি করেন নাই, ইমামগণ তো হাদিস শরীফকে সামনে রেখেই করেছেন। যেমন এই হাদিসটা লক্ষ্য করি, নবীজি বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাজা, যে বা যারা আমাদের এই শরীয়তের মধ্যে, এই দিন ধর্মের মধ্যে এমন কোন কাজের প্রচলন করলো, এমন নতুন কোন কাজের প্রচলন করলো, মা লাইসা মিনহু, যে কাজটা ওই শরীয়তের অন্তর্ভুক্ত নয়। কথা বলুন, মা লাইসা মিনহু, যে কাজটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ, সেইটা হলো মারদুদ, সেইটা হলো প্রত্যাখ্যাত। এবং আমাদের বিরুদ্ধে যারা কিন্তু বিদআতের ফতোয়া দিচ্ছে, আমাদের বিরুদ্ধে যারা বিদআতই বলছে, আমাদের পিছনে নামাজ হবে না বলছে, আমাদের এ কাজ বিদআত, ও কাজ বিদআত যারা বলছে, তাদের কিন্তু বড় দলিল এই হাদিসটা তারা বারবার করে কোট করছে, যে মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, হাদিসটা তারা কোট করছে। কিন্তু হাদিসটা কোট করে অবস্থাটা কি হচ্ছে? ওই যে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব কি? কথা সত্য মতলব কি? খারাপ। কারণ হাদিসটা তো সত্য, হাদিসকে অস্বীকার করবার কোনো সুযোগ আছে? কারণ বিশেষত সনদান মতনান উভয় দিক দিয়ে হাদিসটা সহি, সনদান এবং মতনান উভয় দিক দিয়ে হাদিসটা কি? এখানে একটা কথা মনে রাখতে হবে, উসুলে হাদিসের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, হাদিস সনদান সহি হতে পারে, মতনান গায়রে সহিও হতে পারে। হাদিসের সনদ সহি হইলে যে হাদিসটা সহি হয়ে যাবে তা নয়, হাদিসের সনদ সহি হওয়ার সাথে সাথে মতনটা সহি হওয়া আবশ্যক। যদি মতন সহি না হয়, তাহলে সে হাদিসের সনদ সহি হইলেও সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে? এই কথা তো আরেক প্যাসের কথা হয়ে গেল। কি প্যাসের আরেকটা কথা হয়ে গেল? কথাটা কেন বললাম? এক আলেম সাহেব ফতোয়া দিয়েছেন, এবং এখন থেকে নয়, দীর্ঘদিন থেকে, সেটা হলো নবীজির পিতা মাতা সাইয়্যিদুনা আব্দুল্লাহ সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমরা তাদেরকে অবশ্যই জান্নাতি মনে করি কিনা? জোরে শুনতে চাই, জান্নাতি মনে করি কিনা? মনে করি তো? যদি উনাদেরকে জান্নাতি মনে করি, তাহলে কথায় কথায় হাদিস দেখার কথা কেন বলবো? আমার পেশটা আরেক জায়গায়। যদি উনাদেরকে জান্নাতি মনে করি, তাহলে কথায় কথায় কেন বলি এইটার সপক্ষে হাদিস দেন, ওইটার সপক্ষে হাদিস দেন? এখন যদি আমি এই কথার সপক্ষে হাদিস দেই, তাহলে তো নবীজির পিতামাতাকে জাহান্নামে বলতে হবে, কি করবেন এখন? সহি মুসলিম, সহি মুসলিম, নবীজিকে এক সাহাবি এসে জিজ্ঞাসা করেছিলেন,
হুজুর আমার পিতামাতা দুইজনে জাহেলিয়াতের যুগে মারা গেছেন, তাদের অবস্থান কি হবে, তারা জান্নাতি নাকি জাহান্নামী? নবীজি কোনো কথা বললেন না, সাহাবি চলে যাচ্ছিলেন, আবার সাহাবিকে ডাকলেন, ডাকার পরে নবীজি তাকে বলে দিচ্ছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, মুসলিম শরীফের হাদিস, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা তোমার পিতা দুইজনে জাহান্নামী। না আমি হাদিস দিয়েছি, এখন মাসলা কি করবেন? আমার পরিচিত আমাদের এখানকার ছাত্র, উনি একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর বুখারী শরীফে একটা হাদিস আছে যে নবীজির কাছে বেশ কয়েকদিন উহি আসা বন্ধ ছিল, এই ওহি আসা ফাতরাতে ওহি, ওহি আসা বন্ধের সময়ে নবীজি কি করলেন, তিনি যন্ত্রণা সহ্য করতে না পেরে একবার পাহাড়ের চূড়ায় উঠলেন আত্মহত্যা করবার জন্য। একটা হাদিস আছে না বুখারীতে? আছে, কিন্তু সরাসরি হাদিস আছে, নবীজি কয়েকবার এই কাজ করেছেন, হয়তো জিব্রিল নবীজিকে নিষেধ করেছেন। তো আমি স্পষ্ট বলে দিলাম যে এই হাদিসটা বুখারীতে থাকতে পারে, কিন্তু এই হাদিস মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা কেমন কথা, বুখারি হাদিস অত আপনি মানবেন না? না সম্ভব, আমি এটা মানতেই পারি না, হাদিস বুখারি তো তাই বলে মেনে নিতে হবে, এই উসুলটা কোথা? হুজুর কেন মানবো না? জবাব কি? জবাবটা আমি নতুন করে দিলে চলবে না, এই হাদিসের ইমাম বুখারি এইটা সংকলন করবার পর থেকে যত কয়েকজন ইমাম বুখারি শরীফকে নিয়ে ব্যাখ্যা করেছেন, আলোচনা পর্যালোচনা করেছেন, সকলে এই হাদিসটাকে রদ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, সকলে রদ করে দিয়েছেন। কেন? নবীগণের জন্য এই আকীদা পোষণ করা ফরজ আইন যে কোনো নবী কোনো দিন কবিরা গুনাহ তো করতেই পারেন না, কবিরা গুনাহ করার ইচ্ছাও তারা করতে পারেন না, সুবহানাল্লাহ, বলি এটা নবীগণের ব্যাপারে আকীদা রাখা ফরজ আইন যে কোনো নবী কোনো দিন কবিরা গুনাহ করতে তো পারেনই না, কবিরা গুনার ইচ্ছাও তারা করতে পারেন না। এখন বলেন আত্মহত্যা করা কবিরা গুনাহ কিনা? সেই নবী যে আত্মহত্যা করতে গেলেন, এটা বুখারীর হাদিস, পাহাড়ের চূড়ায় উঠলেন, এমনি মেনে নেবেন, তাহলে নবীগণের ব্যাপারে আমাদের আকাই ঠিক থাকে না? এজন্যই কথা যে কথাটা বলছিলাম, হাদিস সনদান সহি হতে পারে কিন্তু মতনান সহি নাও হতে পারে, সনদান সহি হতে পারে মতনান সহি নাও হতে পারে। এর হাজরিন যা ওই বিষয়ের আলোচনা এখানে নয়, শুধু একটা ইঙ্গিত দিয়ে গেলাম, আসো তাহলে নবীজি বলে দিচ্ছেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা যেমন জাহান্নামে তোমার পিতাও জাহান্নামে। নবীজি আর নিজের পিতাকে কি বললেন? ফিন্নার বললেন। হাদিসটা কোন কিতাবে? সহি মুসলিমের। কোন কিতাবে? এর কথা বলুন, কোন কিতাবে? এখন সহি মুসলিমের হাদিস, এখন ফতোয়া দিবেন কি, নবীজির পিতা জান্নাতি নাকি জাহান্নামে? কি ফতোয়া দেবেন কর? আর এমনি আপনি কোন জান্নাতি, নবী কোন জাহান্নামি, এখন কি হবে? কি কথা বুঝেন নাই? আপনি কোন জান্নাতি আর নবীজি কোন কি? ইন্না আবি, আমার পিতা, আমার পিতাই জাহান্নামি, এখন কি করবেন? এর হাজির কথাটা শুধু বুঝাবার জন্য বলছি যে কথায় কথায় হাদিস দেখা, কথায় কথায় হাদিস, হাদিস লাগবে, হাদিস লাগবে, হাদিস লাগবে, এইটা ভালো কোনো লক্ষণ, ভালো কোনো আলামত এইটা নয়। এইটা কার আলামত সেটা একটু শুনতে যাবেন, শুনতে চান? কথায় কথায় হাদিস দেখতে হবে, আলামতটা কার শুনতে চান আপনারা? আমি আমার ভাষায় বলছি না, আমি বলছি আস-সুহুবুল আবিলা আলা দরাইহিল হানাবালা কিতাবের উদ্ধৃতি দিয়ে, বিশ্বব্যাপী খুবই প্রসিদ্ধ কিতাব আস-সুহুবুল আবিলা আলা দরাইহিল হানাবালা, এই কিতাব, আরেকটা কিতাবের হাওয়ালা দিচ্ছি আদ-দুরারুস সানিয়া, তৎকালীন মক্কা মুকাররমার মুফতি ছিলেন, বাইতুল্লাহ শরীফের ইমাম ছিলেন, আল্লামা ইমাম সাইয়্যিদ আহমদ জাইনি দাহলান রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম সাইয়্যিদ আহমদ জাইনি দাহলান আদ-দুরারুস সানিয়ার মধ্যে এনেছেন, এবং আল্লামা আব্দুল্লাহ আল হাম্বালি তিনি তার আস-সুহুবুল আবিলার মধ্যে এনেছেন।
ওই যে 1703 সালে ইংরেজি 1703 সালে বর্তমান মক্কা শরীফের বর্তমান সৌদির রাজধানীর নাম কি? কি নাম? এইটা পর পরিবর্তিত নাম, এইটার মূল নাম হচ্ছে নজদ। রিয়াদের মূল নাম কি? এই নজদের পার্শ্ববর্তী একটা এলাকা দেরঈয়া, এই দেরঈয়া নামক এলাকায় 1703 সালে জন্ম নিয়েছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি। এই মুহাম্মদ নামক ব্যক্তি জন্ম নিয়েছিল আব্দুল ওয়াহাব রহমতুল্লাহের ঘরে, দুই সন্তান শায়খ সুলাইমান রহমতুল্লাহ আলাই আর এই মুহাম্মদ, যাকে আমরা বলি ওহাবি। কি বলি আমরা? জোরে বলুন, কি বলি আমরা? আরেকটা দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আমাদের মাঝ থেকে কিছু ব্যক্তির আবির্ভাব ঘটছে যারা বলছেন এই ওহাবি ওহাবি কথাটা বলা ঠিক নয়, এ কথাটা একটা ইংরেজদের শিখানো বুলি। নউজুবিল্লাহ। আরো জোরে বলি, কারণ আমাদের পূর্বসূরির ইতিহাস আপনি খোঁজ করে দেখুন, আমাদের পূর্বসূরির ইতিহাস খোঁজ করে দেখলে দেখবেন তারা যে কয়টা দল ও মতের ব্যাপারে শিও মুরিদানদেরকে সাবধান করতেন, এক নম্বর দল ছিল ওয়াহাবি দল। আজকে আমরা তাদের ব্যাপারে শিথিলতা দেখাচ্ছি, আমরা বলছি না অসম্ভব, আমার বাপ দাদারা দেখালেন কঠোরতা আর আমরা দেখাচ্ছি শিথিলতা। আমরা দেখাচ্ছি কি? শিথিলতা, সাবধান, কক্ষণই নয় পেয়ারে হাজিরিন। এই 1703 সালে যখন মোহাম্মদ জন্ম নিয়েছিল শেখ আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহের ঘরে, যখন সে পড়াশোনা করছিল, পড়াশোনা করার সময়ে তার বড় ভাই আগে আলেম ছিলেন শেখ সুলাইমান রহমতুল্লাহ আলাই, তার শিক্ষকেরা তার বাবার কাছে এসে বললেন, তার বাবা ছিলেন মক্কা শরীফের হাম্বলি মাজহাবের বড় ফকি এবং বুজুর্গ, বললেন যে হুজুর এই ছেলেটার আচার আচরণ কথাবার্তা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে ছেলেটা মাজহাব বিরোধী হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কারণ সে ইমামগণের ফতোয়া মানছে না, ইমামগণের ফতোয়া মানার চেষ্টা করে না, সে বলে কোরআন আছে হাদিস আছে এখানে ইমামদের আর কি দরকার। নওয়াজুবিল্লাহ বলে। এখন আমাদের মধ্যে নামাজীদের দাবি এইটা কিনা বলুন? নামাজীদের দাবি এইটা কিনা যে কোরআন আছে হাদিস আছে আবার ইমামগণ কেন মানবো? আর এই কথার সাথে আমরা বর্তমান মাজহাবি দাবিদার হওয়ার পরেও আমরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? বিশেষ করে আমরা এই পুত পবিত্র সিলসিলায় আমরা যে আমলগুলো করি আমাদের আমলগুলোর বিপক্ষে কিন্তু তারা কথা বলতে গিয়ে এইটাই বলে যেখানে কোরআন হাদিস আছে সেখানে কোনো বুজুর্গের কথা চলবে? কি বলে কিনা বলুন? বলে কিনা? জোরে বলুন। আমরা যতই তাদের কাছে দলিল দেই যে মিলাদুন্নবীর আমল শুরু হয়েছে সেই বড় বড় বুজুর্গদের মাধ্যমে, তখন তারা এইটাকে মানতে নারাজ। অপরপক্ষে তারা যে দলের পাইরবি করে সে দল শুরু হয়েছে তাদের এক কথিত বুজুর্গের স্বপ্নের মাধ্যমে, এইটা বড় ফরজ। কি কথা বলছেন? স্বপ্নের মাধ্যমে শুরু হয়েছে, কিসের মাধ্যমে? সেইটা নাকি বড় আবশ্যক হয়ে গেল। আর আমাদের ইমামগণ উনারা কোরআন সুন্নাহ থেকে দলিল বের করে করলেন সেখানে আর মানা যাবে না। আস্তাগফিরুল্লাহ আযীম। পিয়ার হাজিরিন লক্ষ্য করুন, তো ওই মুহাম্মদ তখন বলছিল যে কোরআন আছে হাদিস আছে আমি কেন ইমামগণের কথা মানব? কি দরকার ইমামগণের? আমার কোরআন হাদিস যথেষ্ট। তখন তারা সকলে মিলে তার বাবা শেখ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহের কাছে গিয়ে বলেছিলেন যে হুজুর ছেলেটার ব্যাপারে আমরা খুব আশঙ্কা করছি, ছেলেটা হয়তো পথচ্যুত হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, ছেলেটা আপনার দুর্নাম করে বসবে। তখন শেখ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ নিজেও তাকে যাচাই বাছাই করে তিনিও বললেন যে তোমার ব্যাপারে আমার আশঙ্কা হয়, হয়তো বা তুমি কিছু একটা হয়ে যেতে পারো। তার বাবার আশঙ্কা সত্যই পরিণত হয়েছিল। তো বর্তমান সময়ে যারা আমরা কথায় কথায় কোরআন আর হাদিস দেখতে চাই, আমরা কিন্তু না জেনে না ভেবেই না শুনেই ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতধারী হয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের সাবধান হতে হবে কিনা বলুন? সাবধান হতে হবে কিনা বলুন? পেয়ারে হাজিরিন, যেমন আমরা যখন আমাদের কেউ ইন্তেকাল করেন, আমাদের কেউ যখন অফাত বরণ করেন, কেউ যখন মারা যান, আমরা তখন তাদের পক্ষ থেকে
কিছুদিন পরে মিলাদ খানি করি, কোরআন খানি করি, জিয়াফতের ব্যবস্থা করে আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার ভাই মারা গেছেন, আমার উস্তাদ মারা গেছেন, তাদের নামে আমরা ইসালে সওয়াব করি। এইটাকেও বর্তমান সময়ে মাজহাব নামধারীরা কি হারাম বেদাত বলছে কিনা, বলছে কিনা, বলছে কিনা? আহারে, কোথায় আছি তাহলে আমরা? আবার তো আমি কথাগুলো কেন তুলে ধরছি জানেন? ওই যে প্রথমে বলা হচ্ছে আমাদেরকে যে এগুলা ইখতিলাফি বিষয়, এখানে বেশি কিছু বলার দরকার, বেশি কিছু বলার দরকার, ইখতিলাফি বিষয় ছেড়ে দাও, যেভাবে পারে করুক। তো ভাই, আগে তো শুনতাম মিলাদ কি আমনে ইখতিলাফ, এখন কোন বিষয় নাই যেটাতে ইখতিলাফ নাই বলেন তো, কথা বলেন। এমন কোন বিষয় দেখাতে পারবেন যেটাতে তারা ইখতিলাফ করছে না? বর্তমান সময়ে কি ইখতিলাফ করছে না এমন কোন বিষয় দেখাতে পারবেন? কোন উপায় আছে? সব বিষয়ে তারা আজকে ইখতিলাফ করছে। আজকে আপনি একজনের বাড়িতে আপনি জিয়াফত খেলেন, খাওয়া দাওয়ার শেষে আমরা একটু তার জন্য দোয়া করি কিনা, কথা বলেন, দোয়া করি কিনা? আজকে তো ফতোয়া দেওয়া হচ্ছে, জানেন আপনারা যে কারো বাড়িতে দাওয়াত খেলে দোয়া করা হারাম, আর দোয়া করলে খাওয়া হারাম। কি ফতোয়া শুনেছেন? লিখিত ফতোয়া এসেছে, লিখিত ফতোয়া। তা আমরা কি করবো তাহলে? ইখতিলাফ কোনটাই নাই, কোনটাতে ইখতিলাফ নাই? এখন আপনার কথা অনুযায়ী যদি আমি বলি যে না ইখতিলাফ আছে মানে ছেড়ে দেই, ইখতিলাফ আছে মানে ছেড়ে দেই, তাহলে কি আর কি মাসলাক থাকবে, সিলসিলা থাকবে? ঘুরে তো নামাজাবিদের মতো হতে হবে যে শুধু ফরজ পড়ো, সুন্নতের দরকার, নফল তো নাই, সুন্নতের কোনো প্রয়োজন, সে অবস্থায় চলে যাচ্ছি আমরা। তেরা হাজরিন, খুব সাবধান হতে হবে, খুবই সাবধান হতে হবে, কারণ বর্তমান সময়ে আমরা যা করছি, যা বলছি, আমরা কিন্তু একটা ভয়ানক অবস্থানের দিকে চলে যাচ্ছি, যেটা আমরা চিন্তাও করতে পারছি না। মনে করছি যেন না দুই দিনের একটা মিলজিল দিয়ে, দুই দিনের একটা কথা বলে আমরা একটু মিলেমিশে চলবো না, মাঝখানে কয়দিন আজকে আমাদের ভাইরা কিন্তু আমাদের বিরুদ্ধে বলা চুপ করেছিল, আমাদের বিষয়গুলো কথা বলছিল না, শুধু লামাসাবির বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু এর ফাঁকেই এখন তারা আবার উঠে পড়ে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করেছে, সরাসরি শুরু করেছে ফতোয়া দিতে। পেরে হাজরিন, একসঙ্গে মিলেমিশে যাচ্ছি লামাজাবাদের বিরুদ্ধে মাহফিল করতে, সেখানে আমি অধম, এখানে অনেকে আছে আমার সাথে, তারা ছিল এই আপনাদের পটুয়াখালীতে, সকলেই মিলে লামাজের বিরুদ্ধে বাহাস মাহফিলে গেলাম, ওখানে আমার ছবি দেখিয়ে বলা হলো এই লোক তো আমাদের বিরুদ্ধে বাহাস করে, তার সঙ্গে আমরা এক মঞ্চে যাব না। তা আপনি সার দিলেন, তারা কি সার দিল? আপনি সার দিলেন, তারা কি সার দিল? আপনার সার দিয়ে ফায়দা কতটুকু হচ্ছে, আপনার সার দিয়ে ফায়দা কতটুকু হচ্ছে? আপনি শুধু সারই দেবেন, শুধু বোনাসই খাওয়াবেন, আপনি তো মূলটাও পাচ্ছেন না, তখন কি করবেন? আপনার মূলটাও যে হেরে যাচ্ছে, তখন আপনি কি করবেন? কথা কি বোঝেন আপনারা, কথা কি বোঝেন? একটু ধরে সরে পড়ি, হাসনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি, আরেকটু মহব্বতের সাথে পড়ি, বালা বাল্লা উলা নিজেদের পক্ষ থেকে করি, মনে আছে তো কথাটা? আমরা বিদাতে হাসানা বা বিদাতে সাইয়্যা নিজেদের পক্ষ থেকে এই ভাগ করি নাই, এই ভাগ করেছেন কে বলেছে? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই প্রমাণটা করছিলাম। তো নবীজি বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু, আমার এই শরীয়তের মধ্যে যে এমন কোন কাজ করলো, মা লাইসা মিনহু, যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ, সেটা কি হবে? প্রত্যাখ্যাত হবে। এখন আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, কথাটা ভালো করে বুঝতে হবে, কিন্তু এটা বুঝের কথা, যে মান আহদাসা ফি আমরিনা হাজা, যে আমার এই শরীয়তের মধ্যে এমন কোন কাজের তৈরি করব, মা লাইসা মিনু, যেইটা শরীয়তের অন্তর্ভুক্ত। নবীজি কি শর্ত করলেন? মা লাইসা মিনহু, যেটা শরীয়তের কি নয়। আমি প্রশ্ন করে বসি পাল্টা, যদি সেইটা শরীয়তের অন্তর্ভুক্ত হয় তাহলে কি হবে? আমার প্রশ্ন বোঝা যায় নাই, আমার পয়েন্টটা বোঝা যায় নাই। নবীজি শর্ত করলেন যে মা লাইসা মিনহু, যেইটা শরীয়তের অন্তর্ভুক্ত, যদি সেইটা মা মিনহু হয় তাহলে কি করবেন? যেটা শরীয়তের অন্তর্ভুক্ত হয় সেইটা কি করবেন? বিষয়টা কি বোঝা গেছে? এই হাদিস থেকে বোঝা যায় বিষয়টা? মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু, নবীজি শর্ত করেছেন যে যেইটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যদি কুল্লু বিদআতিন দলালাই হয়ে থাকে, তাহলে নবীজি মা লাইসা মিনহু কেন বললেন? নবীজি শুধু বলে দিতেন, মান আহাদাসা ফি আমরিনা হাজা ফাহুয়া রাদ্দ। নবীজি কি বলে দিতেন? মান আহাদাসা ফি আমরিনা হাজা ফাহুয়া রাদ্দ, যেটা যে আমার শরীয়তের মধ্যে কিছু নতুন তৈরি করলো, নতুন তৈরি করা মানেই ফাহুয়া রাদ্দ, সেটা প্রত্যাখ্যাত। এই কথা বলে নবীজি শেষ করেছেন? কি বলেছেন? মা লাইসা, মা লাইসা, পয়েন্টটা কিন্তু এখান থেকে ধরে নিতে হবে, পয়েন্টটা এখানে বুঝতে হবে। নবীজি এখানে শর্তারোপ করেছেন যে মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু, যেইটা এই শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যদি শরীয়তের অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি কি তাকে আর বেদাতে সাইয়া বলতে পারছেন? সেইটাকে আপনি কুল্লু বেদাতিন দলালার মধ্যে ফেরাতে পারছেন? তাহলে বেদাত এইটা যে ভালো এবং খারাপ উভয়টা হতে পারে, নবীজির এই হাদিস প্রমাণ করে কিনা? নবীজির এই হাদিস প্রমাণ করে কিনা? যে মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু বলেছেন নবীজি এখানে, যেইটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। যদি ঢালাও বেদাত মানেই, নব আবিষ্কৃত বিষয় মানেই যদি রদ হতো, দলালা হতো, তাহলে মা লাইসা মিনহু কথা থাকার কোনো দরকার ছিল না। অতএব প্রমাণ হয়ে যাচ্ছে, প্রমাণ হয়ে গেল যে নবীজি বেদাতের দুইটা দিক বর্ণনা করেছেন, একটা বেদাত হবে শরীয়ত গর্হিত, আরেকটা বেদাত হবে শরীয়তের অন্তর্গত। সুবহানাল্লাহ, বিষয়টা কি ক্লিয়ার? বিষয় ক্লিয়ার? আমি কি এটাকে নতুন আবিষ্কার করেছি? না, আস্তাগফিরুল্লাহ আজিম, আমারও কি সেই ক্ষমতা আছে? আমরা মুকাল্লিদ, আমরা অনুসরণকারী। আপনি এই মান আহাদাসা ফি আমরিনা হাজা এই হাদিসের ব্যাখ্যা আপনি যত ইমামের ব্যাখ্যায় আপনি দেখবেন, ইল্লাল্লাহ মাযহাবিয়া, লামাযহাবিদের ব্যাখ্যা দেখা যাবে না, ওটার সুযোগ নাই। যত ইমামের ব্যাখ্যায় আপনি দেখবেন, দেখুন ইমাম ইবনে হাজার ফাতহুল বারিতে, দেখুন ইমাম ইবনে রাজব ফাতহুল বারিতে, ফাতহুল বারি দুইটা, বুখারী শরীফ ফাতহুল বারি দুইটা, একটা ইমাম ইবনে রাজব হাম্বলির ফাতহুল বারি, আরেকটা ইমাম ইবনে হাজার আসকালানির ফাতহুল বারি, দুটোটাতে আপনি দেখুন স্পষ্ট করা। আসো, এইটা যদি বুঝতে কষ্ট হয় তার আরেকটা স্পষ্ট হাদিস আমরা জেনে রাখি, তিরমিজি শরীফের হাদিস, যেটা মিশকাতুল মাসাবিহের 30 নম্বর পৃষ্ঠায় এসেছে। হযরত সাইয়্যিদুনা বেলাল ইবনুল হারিছ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, নবীজি বলছেন, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি ফালাহু আজরুহা, ইবনে হাদিস লম্বা চওড়া, ওই হাদিসের শেষের দিকে গিয়ে নবীজি বলছেন, ওয়া মান ইবতাদা বিদআতান দলালাতান লা ইয়ারদাহাল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, বলি নবীজি বলছেন, ওয়া মান ইবতাদা বিদআতান
সম্মানিত হাজেরিন, সারা মাঠে যতগুলি পলিথিন আছে এই পলিথিন গুলি খুলে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ সূর্যের আলো যদি মাটিতে পৌঁছতে হয় তাহলে আপনাদের এই পলিথিন গুলি খুলে দেওয়া দরকার। আপনারা জানেন যে আজকে এই ঐতিহাসিক মাহফিলের দ্বিতীয় দিন, প্রচুর রৌদ্র আছে, যদি রৌদ্রগুলি লাগে অল্প টাইমের মধ্যেই এই মাঠটি পরিপূর্ণ শুকিয়ে যাবে। আর এক দিক হলো যে বক্তা আলোচনা করে আপনাদের সম্মুখে পর্দার মতো হয়ে রয়েছে, আপনারা যদি এগুলি খুলে দেন সকলে বক্তাকে দেখে যখন আপনারা কথা শুনবেন আপনাদের আরো অধিক আকর্ষিত হবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, সারা মাঠে যত পলিথিন আছে কমপক্ষে পলিথিন গুলির দুই পাশ খুলে দেন। দুই পাশ যদি খুলে দেন তাহলে উপরের যে সূর্যের আলো সরাসরি মাটিতে লাগবে, জমিন শুকিয়ে যাবে। সকল ভাইদের কাছে অনুরোধ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত পীর ভাই মুহাদ্দিন আছেন আপনারা সমস্ত পলিথিন গুলির কমপক্ষে দুই পাশ খুলে দেন। আশেপাশে যত ভাইয়েরা আছে আপনারা একে অপরকে এই ব্যাপারে উৎসাহিত করেন, সহযোগিতা করেন। শত অনুরোধ করার পরেও এখনো বহু লোক আপনারা দেখতেছি এই ব্যাপারে কোনো উদ্যোগ নাই। সকলে সমস্ত পীর ভাইদের খেদমত অনুরোধ, আপনারা অনতি বিলম্বে আজকের এই সারসিনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে যারা এসেছেন আপনাদের সকলের খেদমতে অনুরোধ যে আপনাদের উপরে যে সমস্ত পলিথিন গুলি টাঙ্গিয়েছেন কমপক্ষে আপনারা দুই পাশ খুলে দেন, যাতে করে সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে এবং বক্তাকে দেখে দেখে আপনারা আলোচনা শুনতে পারেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, যত পীর ভাই আছে একে আপনারা অপরকে এই ব্যাপারে উৎসাহিত করেন। একটু ধরে সরে পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মাওলা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা على حبيبك خير الخلق كلهم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله هرت محبة بلغ العلا স্টেজের পশ্চিমে মাঠের সামনের অংশ আলহামদুলিল্লাহ এখন শুকিয়ে গেছে। আপনারা যারা বাহিরে আছেন মাঠের সামনের অংশে অবস্থান নিতে পারেন। স্টেজের পশ্চিম পার্শ্বের সামনের ফাঁকা জায়গা আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে, আপনারা এখন সেখানে অবস্থান নিতে পারেন। আপনারা যারা দূরে আছেন আস্তে আস্তে করে মাঠের সম্মুখস্থ মঞ্চের সম্মুখস্থ জায়গায় আপনারা স্থান গ্রহণ করেন। প্যারা হাজরিন, তাহলে যে কথা বলছিলাম হাদিস শরীফটা বুঝতে হবে আগে। কি আপনাদের মনোযোগ আছে? তো মনোযোগ আছে তো নাকি? মনোযোগ থাকলে একটু হাত উঠায় দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সারসিনা দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। দেয়া হাজরিন, কথাটা বুঝতে হবে। আমি কিন্তু ভাই ওয়াজের কায়দা ওয়াজ করছি না, সেটা বুঝতে পারছেন? আমি ওয়াজই না, বক্তাও না, এজন্য আমার কথা একটু কান খাড়া করে ভালো করে শুনতে হবে। তাহলে নবীজির যে হাদিস শরীফটা আমরা দেখছিলাম, যে হাদিসে আমরা স্পষ্ট পেয়ে গেলাম যে কুল্লু বিদআতিন দলালা, এইটা বলেই নবীজি বিদআতকে শেষ করে দেননি, বরং সেখানে কি বলেছিলেন
যে মা লাইসা মিনহু, যেইটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যে নতুন কাজ শুধুমাত্র সেই বেদাতটাই দলালা, শুধুমাত্র কি সেই বেদাতটাই কি দলালা। কিন্তু যদি সেইটা মা মিনহু হয়, অর্থাৎ এইটার আসল যদি কোরআন সুন্নাহ ইজমাউ উম্মাহ অথবা কিয়াসের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে সেই বেদাত কখনোই বিদআতে সাইয়্যা হতে পারে না। এ কথা নিয়েই কথা বলছিলাম, কারণ অনেকেই জনগণকে বিভ্রান্ত করবার জন্য, জনগণকে বিভ্রান্তিতে ফেলাবার জন্য অনেকেই নতুন একটা কথা জোরে সোরে প্রচার করে যাচ্ছেন, যে ইমাম শাফি নতুন ভাবে বেদাতের কি করেছেন, বেদাতের কি করেছেন, ভাগ করেছেন। আমি এই কথাটাকে রদ করছিলাম, এই কথা আমি বলি না। আমি এতটুকু বলেছি যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহ, তিনি বেদাতটাকে ভালোভাবে জনগণের সামনে উপস্থাপন করেছেন মাত্র, তিনি এইটার প্রথম ভাগকারী নন, এইটার ভাগ করে দিয়েছেন নবী আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি এইটার ভাগ করে দিয়েছেন। সে বিষয়টাই আরো একটু ভালোভাবে প্রমাণ করবার চেষ্টা করছিলাম। এখন বলছিলাম মিশকাতুল মাসাবিহের 30 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফের হাদিস, যে হাদিসের মধ্যে নবীজি আমার বলছেন, ওয়ামান ইবতাদা বিদআতান দালালাতান লা ইয়ারদাহাল্লাহু ওয়া রাসূলুহু কানা আলাইহি উযরুহা ওয়া উযরু বিহা। এ বলে হাদিসটার দীর্ঘটা জানেন, এই জন্য বলছি না শুধু এই বিষয়টা, যেইটা আমার মাওজা ইস্তেশহাদ, যেইটা আমার দলিল নেবার জায়গা সেইটা আমি বলছি। নবীজি বললেন, ওয়ামান ইবতাদা বিদআতান দালালাতান, তবে এখানে আরবি কাওয়ায়েদের দুইটা ভাগ, দুইটা দিক বর্ণনা করেছেন মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে এবং লামাজাবি শেখ আব্দুর রহমান মুবারক তুহরত হাওয়াজির মধ্যে। তিনি বলেছেন বিদআতান দালালাতান নাত মানউদ হতে পারে, অথবা এইটা বিদআতা দালালাতিন এজাফত হতে পারে। তো এজাফত হোক অথবা নাক মানে যাই হোক না কেন, নবীজি বলে দিলেন ওমান ইবতাদা বিদআতান দালালাতান, যে ব্যক্তি বিদআতে দালালার প্রচলন করলো, কিসের প্রচলন করলো বলুন তো, কিসের প্রচলন করলো, বিদআতে কথা বলুন, বিদআতে ওমান ইবতাদা, আর যে এমন বিদআতের প্রচলন করলো, কেমন বিদআতান, এমন একটা বিদআত দালালাতান, যে বেদাতটা হবে দলালা, যে বেদাতটা কি হবে, তাহলে যে ব্যক্তি বিদআতে দলালার প্রচলন করলো তার জন্য এত শাস্তি, এত শাস্তি, এত শাস্তি, এইটা ঘোষণা করলেন নবীজি। কে ঘোষণা করলেন? এখন আসুন, যদি বিদআত বলতেই সাইয়্যা হয়, বিদআত বলতেই দলালা হয়, বিদআত বলতেই গোমরাহি হয়, তাহলে নবীজি কেন বললেন ওয়ামান ইবতাদা বিদআতান দালালাতান শব্দটা কেন লাগালেন? আমার পয়েন্টটা কি বোঝা গেছে? নবীজি কেন বিদআতানের সঙ্গে দালালা কথাটা কেন লাগালেন? বিদআত মানেই যদি গোমরাহি হয়, বিদআত মানেই যদি পথভ্রষ্টতা হয়, বিদআত মানেই যদি সাইয়্যা হয়, তাহলে ওয়ামান ইবতাদা বিদআতান বলেই নবীজি শেষ করে দিতেন। কি কথা ঠিক আছে? যে ব্যক্তি কোন বেদাতের প্রচলন ঘটালো এইটা বলেই নবীজি শেষ করতেন, কিন্তু এইটা বলে তো নবীজি শেষ করেননি, সাথে কি শব্দ লাগিয়েছেন, দালালাতান। ওয়ামান ইবতাদা বিদআতান দালালাতান, নবীজি বেদাতের সঙ্গে দালালাত একটা সিফাত লাগিয়েছেন, এইটার দ্বারা স্পষ্ট হয়ে গেল যে বেদাতে দালালার সৃষ্টি মানে তার এইটার বিপক্ষে, বেদাতে দালালার বিপক্ষের আলাদা বেদাত আছে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। এজন্যই এ হাদিসের ব্যাখ্যায় ইমাম মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওয়াইয়াদা বিহি লিখরাজিল বিদআতিল হাসানা। মোল্লা আলী কারী বলেন নবীজি বিদআতকে দলালা দ্বারা শর্তযুক্ত
করেছেন, কারণ হলো কয়েদ করেছেন, কারণ হচ্ছে লিখরাজিল বিদআতিল হাসানা, এখান থেকে বিদআতে হাসানাটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাদিসে যে স্পষ্ট হয়ে গেল যে বিদআত মানে কি নয় দলালা, বিদআত মানে কি নয় দলালা, কথা বলুন বিদআত মানে কি নয়, কারণ বেদাতে দলালা নবীজির নাম নিয়েছেন। বিধায় বেদাতে দলালার বিপরীত আরেকটা বেদাত কি, আরেকটা বেদাত কি আছে? এর হাজিরিন আসো লক্ষ্য করো, তাহলে নবীজি যেখানে ভাগ করে দিলেন ওয়ামান ইবি তাদাহা বিদআতান দলালা বলেছেন নবীজি, যে বেদাতে দলালা যারা তৈরি করলো এখান থেকে বেদাতে হাসানা আর গুনাহের কোন কাজ, নবীজি ভাগ করে দিলেন যে বেদাত দলালা হতে পারে, বেদাত হাসানা হতে পারে, স্পষ্ট হয়ে গেল আর কোনো কিছু লাগে না। তবে হ্যাঁ, অনেকে কথা বলতে পারেন এই হাদিসের সনদটা জয়ীফ, আর জয়ীফ সনদের দ্বারা কোনো হুকুম দেওয়া যায় না, বলতে পারেন জয়ীফ সনদের হাদিস বড় জোর আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে। কারণ আমি এক জায়গায় যখন একটা মুনাজারাতে এইটা দলিল হিসেবে উপস্থাপন করেছিলাম, তখন মাওলানা সাহেব বলেছিলেন যে এইটার সনদটা জয়ীফ। মনে রাখবেন এইটার সনদ জয়ীফ না, এইটার সনদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজি সরাসরি বলেছেন হাদা হাদিসুন হাসান, তিনি হাদিসটাকে হাসান বলেছেন, সনদটাকে হাসান বলেছেন, আর হাসান হচ্ছে সহির অন্তর্ভুক্ত। যদি বলেন না তার কথাও চলবে না, যেমনটি বলেছেন আমাজাবি আব্দুর রহমান মুবারকপুরি সাহেব সাহেব, উনি বলেছেন তোহফাতুল আহওয়াজের মধ্যে যে ইমাম তিরমিজির কথা এখানে গ্রহণযোগ্য নয়, তাহলে আমি বলবো আপনি চলে যান হাফিজুল হাদিস ইমাম জাকিউদ্দিন আব্দুল আজিম আল মুনজিরি আত্তার গীব আত্তার হিবের মধ্যে, তিনি এই হাদিসখানা বর্ণনা করার পরে বলছেন হাদা হাদিসুন হাসানুম বে শাওয়াহিদিহি, এই হাদিসটা শুধু একটাই নয়, এই হাদিসের আরো অনেকগুলো শাহেদ আছে, অর্থাৎ এই সমর্থক আরো অনেক হাদিস আছে, এই হাদিসগুলো সকলগুলোর উপরে মিলিতভাবে এইটার সনদটা হাসান, সুবহানাল্লাহ, বলি অর্থাৎ সহিহ সনদের অন্তর্ভুক্ত। যখন সহিহ সনদের অন্তর্ভুক্ত হয়ে গেল তখন এইটাকে দলিল দিতে গিয়ে আর কোনো সমস্যা, আর কোনো সমস্যা নাই। প্রিয় হাজরিন, তাহলে আমরা প্রমাণ করলাম যে বিদআতে দলালা মানে বিদআত বলতেই দলালা, এই কথাটা ভুল। বিদআত বলতেই দলালা কথাটা বলা কি পরিপূর্ণ ভুল কথা, এইটা ইসলামী এলমে মানে অর্থাৎ দ্বীনের এলমের সাথে খেয়ানত করা, ধর্মের সাথে এটা কি করা, বিদআত মানে দলালা, বিদআতের কোনো ভাগ হতে পারে না, এই কথাটা সম্পূর্ণ দ্বীনের খেয়ানতের কথা, এটা দ্বীনের আমানতের কথা হতে পারে না। আমানতদারির কথা যেইটা সেইটাই বিস্তারিত বর্ণনা করেছেন ইমাম শাফি থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত সকল ওলামায়ে কেরাম সকলেই বর্ণনা করে দিয়েছেন যে হাদিস কি আপনার যে কোনো কাজ কোরআন সুন্নাহ মোতাবেক যদি চার দলিলের কোনো এক দলিলে তার আসল থাকে তাহলে সেইটা হবে বিদআতে হাসানা, বিদআতে মামদুহা, এইটা বিদআতে দালালা হতে পারে। এজন্য ইমাম নববী আলাইহির রহমা কুল্লু বিদআতিন দালালা এই হাদিসের ব্যাখ্যায় তার সহিহ নববীতে লিখেছেন আই কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, তিনি বলেছেন সকল বেদাতে সাইয়্যা দালালা, সকল বেদাত দালালা হতে পারে না। তের হাজরিন, তাহলে আমি কিন্তু আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত করেছি, অত্যন্ত সংক্ষিপ্ত করেছি, এত অনেকগুলো হাদিস শুধু বেদাতের ভাগের উপরে অনেকগুলো হাদিস মজুদ, সবগুলো বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, সেই দিকে যাওয়ার সুযোগ নেই, তবে সংক্ষিপ্ত আকারে শুধু দুটা হাদিস বলে আমি প্রমাণ করলাম। তো আসুন, তাহলে বেদাতের আমরা ভাগ সরাসরি কোরআনে কারিম এবং নবীজির হাদিস থেকে পেলাম কিনা, জোরে বলুন পেলাম কিনা, পেয়েছি তো। এরপরেও যদি কেউ আপনাদের সামনে বলে যে বিদআত মানেই দলালা, বিদআত মানেই সাইয়্যা, বিদআত মানেই গোমরাহি হারাম, আপনারা কি মানতে রাজি? মানতে রাজি?
তবে এই কথা ভুল বুঝবেন না যে আজকে আমি নতুন করে কথা বললাম, না না আস্তাগফিরুল্লাহ কথা নয়, শুধু আমি আপনাদের বিবেকটাকে জাগ্রত করবার জন্য, আপনাদের স্পৃহাটাকে বাড়াবার জন্য আমরা কোন সিলসিলার মধ্যে আছি, আমাদের সিলসিলার অবস্থানটা কতটুকু এইটার মজবুতি তুলে ধরবার জন্য আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করালাম, যাতে করে ওই যে একটা কথা বলে ওই বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সঙ্গে, বাঘের বাচ্চা তার পাল হারিয়ে বন থেকে বেরিয়ে এসে ছাগলের বাচ্চার সাথে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেল যে ছাগলের বাচ্চা বাঘের বাচ্চার উপরে উঠে লাফালাফি শুরু করে, তারপরেও বাঘের বাচ্চা আর কিছুই বলে না। একদিন দেখেছে অন্যান্য বাঘেরা, আরে আমাদের স্বজাতির উপরে ছাগল লাফায় কিছু কয় না, এখন ওই বাঘের বাচ্চারে কয় কেড়ে ব্যাপার তো কেড়ে বেড়া তোর কারণ কি, তুই কিছু বলিস না কেন, কয় দেখ আমি তো তাদের মধ্যেই মানুষ হয়েছি, যদি কিছু বলি তাহলে তো মুসিবত, তাই বলে তুই যে বাঘ তুই কি একটু ঢুস ঢাসো করবি না, এতটুকু তোর কি হিসাব নাই, তা তো আস আমার কথা হলো আজকে হতে পারে তারা মসজিদ দখল করেছে, তারা বিভিন্ন জায়গা দখল করেছে, আপনি তাদের মধ্যে একজন হতে পারেন, কিন্তু আপনি যে বাঘের বাচ্চা আপনি যে হক সিলসিলার মধ্যে আছেন একটু ঢুস ঢাস তো করতে পারবেন। ঢুস ঢাস যদি বাদ দেন তাহলে ওই বাঘের বাচ্চার উপরে যেরকম ছাগল উঠে লাফায়, আজকে তো আপনার উপরে আজকে অন্যরা তো উঠে লাফাবেই, কারণ সুযোগ তো দিয়েছেন আপনি, সুযোগটা আপনি দিয়েছেন, আপনি যদি সুযোগ দেন তারা তো লাফাবে, সুযোগ দিবেন কথা ঠিক আছে, কিন্তু ওই যে রাজা বানরের কথা গল্প শুনেছেন না, সুযোগ দিতে গেলে একবার বানর উঠে কি করবে, রাজার কান মনতে শুরু করবে। যদি আপনারা ওই মনে করেন যদি না এখতেলাফ মিলেমিশে থাকি, তারাও তো হানাফি আমরাও তো হানাফি, সমস্যা কি, ওখানে বসে বসে ইয়ারবি চালায়ে যায় নাই, দরকারই নাই, বললামই না ইয়ারবি বাদই দিলাম, তাহলে তো কান মলা দেবেই, দেবে না দেবে না। খুব সাবধান, এগুলো থেকে খুব সাবধান থাকতে হবে, আসুন লক্ষ্য করুন। তাহলে বেদাতের বিষয়টা আমরা যে মজবুত আছি এইটার সামান্য একটু প্রমাণ তুলে ধরলাম, একেবারেই সামান্য একটা প্রমাণ আমি এখানে তুলে ধরলাম। এরপরে আমরা লক্ষ্য করি, আমরা দেখার চেষ্টা করি, আজকে আমরা যারা বিদআত 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 বলে লাফালাফি করছি, এত বিদআতের বুলি আওড়াচ্ছি, আমরা যদি তাদের মতো বেদাত হিসাব করতে শুরু করি, আমাদের এই সিলসিলা তারা যদি একটা বেদাত চিহ্নিত করে, আমি অধম আমি অধম, আল্লাহ তালার মেহরবানি হুজুর কাবলার দোয়াই একটার বিপক্ষে তাদের শরীর থেকে কমপক্ষে 25টা বেদাত আবিষ্কার করতে পারি, একটার বিপক্ষে কমপক্ষে কয়টা বললাম 25টা বেদাত ইনশাল্লাহ আমি তাদের শরীর থেকে দেখিয়ে দিতে পারি, তাদের শরীর থেকে আমাদের যদি একটা তারা চিহ্নিত করে। কিন্তু আমরা ওই যে আমরা বলেছি বাইনাল ইফরাত ওয়া তাফরিত, আমরা বাড়াবাড়িতে রাজি না, শুধু বলবো বাইনাল ইফরাত ওয়া তাফরিত, বাড়াবাড়িতে রাজি নয়, তাফরিত মানে কি তাই সারাসারি চলবে নাকি, সারাসারি চলবে, তাফরিত মানে কি সারাসারি চলে, বলে বাড়াবাড়িও নয় সারাসারিও নয়, আমরা আছি মধ্যম, তারা যতদিন মধ্যম থাকবে আমরা মধ্যম থাকবো, যে তারা উপরে উঠে যাবে তখন আমরা আর ছাড় দিতে না মোটেও পারি না, এইটার নাম বাইনাল ইফরাত ওয়া তাফরিত, বাড়াবাড়িও চলবে না ঠিক সারাসারিও করা। আমি বলে দেখতে মাসাল অবশ্যই মিলাদ কিয়াম আমরা মুস্তাহাব বলি, মুস্তাহাসান বলি, আমরা মিলাদ কিয়াম মুস্তাহাব মুস্তাহাসান, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, ঠিক আছে, যতদিন পর্যন্ত তারা করবে না আমরা একটি কথাও বলবো না, কারণ আমরা এটা মুস্তাহাব জানি, আমরা এখানে কোনো জোর করতে পারি না, উসুল জোর করতে নিষেধ করে, শরীয়ত জোর করতে নিষেধ করে, জোর করব না, কিন্তু যখন তারা এইটাকে বেদাত বলবে, যখন তারা এইটা করার কারণে আমাদেরকে বেদাতি বলবে, যখন এইটা করার কারণে তারা আমাদের পিছনে নামাজ পড়া নাজায়েজ বলবে, তখন কি আমরা আর তাদেরকে ছাড় দিতে পারি, তাদের বাইরে ইফরাত ও তাফরিত হলো না, অসম্ভব।
কখনোই নয়। যতদিন তারা তাদের অবস্থানে ঠিক থাকবে আমরা চুপ আছি। যে মাত্র আমাদের বিরুদ্ধে হুংকার ছাড়বে, একটা জায়েজ কাজকে নাজায়েজ বলবে, তখন আমরা আর চুপ থাকতে পারি না। অসম্ভব কথা। আসুন উপস্থিতি, বিদআত বিদআত সংজ্ঞায় বলছি, কোরআনে সালাসায় না থাকলে বিদআত। আমি আরেকটা তাদের মূলনীতি উৎপাদন করে দেই, তাদের বড় জোর জোর বলার কথা হলো, প্রথম দাবি হচ্ছে নবীজি না থাক, নবীজি না করলে সেটা করা কি হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, এই দাবি আর চলছে না। দ্বিতীয় পর্যায়ে সাহাবায়ে কেরামের কাছে যখন চলে আসি তখন বলে না এইটা হলেও চলে। তৃতীয় পর্যায়ে যখন তাবেইনে ইজামের কাছে চলে আসি তখন বলে না এইটা হলেও চলে। ঘুরে সর্বশেষ মানে ডলামলা খাইতে খাইতে পাড়া মারা খাইতে খাইতে এ পর্যন্ত মেনে নেয় যে না, কুরুনে সালাসা হইলে কি, কুরুনে সালাসাতে হইলে কি চলে। এখন আমি বলি কুরুনে সালাসাতে হলেই যে চলবে এই কথাটার উৎস কোথায়? আমার প্রশ্ন, কুরুনে সালাসাই হলে বেদাত হবে না, কুরুনে সালাসার পরে হলে বেদাত হবে, এই দাবিটা আপনি কোথায় পেলেন? আমার প্রশ্ন বোঝেন নাই? এই দাবি কোথা থেকে আমদানি করা হলো? আমদানি কারক কে? কোথায় পেলেন আপনি যে কুরুনে সালাসার মধ্যে থাকলে চলবে না? হ্যাঁ চলবে না, অসম্ভব কথা, অসম্ভব। এটা শরীয়তের কোনো দাবি নয়, এটা শরীয়তের কোনো দাবি নয়। শরীয়তকে কাটছাট করবার জন্য এটা একটা চক্রান্ত। যদি এটা তারা বলে তা আমি তো তাদের প্রত্যেকটা ধরিয়ে দেব, প্রত্যেকটা ধরিয়ে দেব, প্রত্যেকটা। কারণ আমরা আমাদের মিলাদ শরীফের কথাটাই যদি আমি বলি, বারবার ঘুরে আসছে কথাটা, মিলাদ শরীফের কথাটাই যদি আমি বলি তাহলে আমরা স্বীকার করে নেই যে ঈদ মিলাদুন্নবী এইটা জাকজমক আকারে শুরু হয়েছে 600 হিজরির কিছু আগ থেকে। আমরা যেটা স্বীকার করি কত হিজরির আগ থেকে, 600 হিজরির কিছু আগ থেকে এটা শুরু হয়েছে। আমার প্রশ্ন হলো 600 হিজরির কিছু আগ থেকে যখন শুরু হলো এইটাকে তারা বেদাত বলছে। আমি এখন প্রশ্ন করব, তারা বড় ধরনের একটা সমাবেশ করে যেটা শুরু হয়েছে আজ থেকে 80 বছর আগে, সেটা কি হবে, সেটা কি হবে বলুন তো? আমার কথা বোঝেন নাই বোধ হয় এখনো, এখনো বোঝেন নাই। আরে মিয়া, সব কথা তো সরাসরি বলা যায় না, ইঙ্গিতে কিছু বুঝতে হয়। 600 বছর আগে তাদের দাবি মোতাবেক তাহলে আজ থেকে 800 বছর আগে শুরু হয়েছিল। 800 বছর আগে শুরু হওয়া আমরা যদি বেদাত হয়ে যাই, আমরা বেদাতি হয়ে যাই, তা 80 বছর আগে যেটা শুরু হলো এটা ফরজ আইন হয়ে গেল নাকি? এটা ফরজ আইন হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, সবাই হাস্যকর হাস্যকর, এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে। তাদের আরেকটা সুতা যুক্তি, আরেকটা যুক্তি হলো এই যে ঈদে মিলাদুন্নবী যে বাদশাহ প্রথমে আমল শুরু করেছিলেন সে বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি রহমাতুল্লাহি আলাইহি, কি জানেন তো তার ব্যাপারে? তাদের এক মরানা সাহেব লিখে রেখেছে, উনি ছিলেন ফাসেক ফুজ্জার, উনি ছিলেন অনেক বড় মাপের অপচয়কারী, মানে উনার দোষে ভরা যে এত বড় ফাসেকের আমল কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। একটা মুবাহাসায় বলেছিলাম জবাবে, ঠিক আছে এত বড় ফাসেক যদি কিছুক্ষণের জন্যও যদি মেনে নেই যে উনি ফাসেক ছিলেন, এ কথাটাও সঠিক নয়। এ কথা কি নয়, তর্কের খাতিরে যদি আমি 30 সেকেন্ডের জন্য মেনে নেই উনি ফাসেক ছিলেন, তাহলে ফাসেকের উদ্ভাবিত কাজ নাজায়েজ হয়ে গেল, বেদাত হয়ে গেল। আমি এখন তাদেরকে বলি এইটা, আপনি খুলে দেখুন আল বিদায়া ওয়ান নেহায়া, আল বিদায়া ওয়ান নেহায়া আপনি খুলে দেখুন, যে সেখানে আপনি দেখতে পাবেন হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে এত কঠিন একটা কথা আছে। আল বিদায় ওয়ান নেহায়াতে বলছেন যে আমার আপনি আব্দুল আজিজ আন্নাহু কাল লাউ জা আকুল্লু উম্মাতিন বে খবীসাতিহা ওয়া জিনা বি আবি মুহাম্মাদিল্লা গলাবনাহুম, তিনি বলছেন পুরা উম্মতের গুনাহ যদি এক জায়গায় হয় আর হাজ্জাজ বিন ইউসুফের গুনাহ যদি এক জায়গায় হয় তাহলে হাজ্জাজ বিন ইউসুফের গুনাহটা বেশি হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে সেই হাজ্জাজ বিন ইউসুফ এত বড় ফাসেক ফুজ্জার হবার পরেও তার কাজ করা কোরআনে কারিমে হরকত নোক্তার হরকতের যে সংযোজন, নোক্তার যে সংযোজন, এইটা করা এখন জায়েজ হবে? আর কি জায়েজ হবে? তখন ফতোয়া কোথায় যাবে? আমি 30 সেকেন্ডের জন্য মেনে নিয়েছি, ফাসেক মেনে নিলাম,
এই ফটোটা কোথায় যাবে? এখন ওই মরনা সাহেবরা কোরআন সাহেবে এটা বাদ দেবে তো, বাদ দেবে তো, তাহলে কোথায় যাবে? বাস্তবতা এটা নয়। বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরী রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের আলেম ছিলেন, আদেল, ন্যায়পরায়ণ, খোদাভীরু এবং অত্যন্ত আপনার মানে পরহেজগার, খোদাভীরু বাদশাহ ছিলেন, যেটা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ স্পষ্ট লিখে দিয়েছেন। পেয়ারা হাজিরিন, আদতে আমি আর একটুও সামনে এগোতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আকুতি জানাই। আল্লাহ তাআলা আমাদের এই হক সিলসিলা, এই পুত পবিত্র সিলসিলাকে যেন কিয়ামত পর্যন্ত বিদআত মুক্ত রেখে আমাদের সিলসিলার আসল, আমাদের সিলসিলার মূলটাকে আমরা সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে, সকলের কারোর সামনে যেন আমরা মাথা উঁচু করে, বুক ফুলে যেন আমরা এইটার আমরা কি প্রচার করতে পারি, প্রসার করতে পারি, কোন জায়গায় যেন আমরা যেন মাথাটা নিচু না করি। আল্লাহ তাআলা যেন হুজুর কিবলার ওসিলায় আমাদেরকে এটা কবুল ও মঞ্জুর করে নেন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।